মানুষটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছেন। আমার নাম গালিব আফরার, সংগত কারণে আমার ঠিকানাটা বলতে পারছি না। আমি একজন প্রবাসী বাংলাদেশি, বর্তমানে মালদ্বীপে অবস্থান করছি। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগছে। যতই দিন যাচ্ছে ভৌতিকতা এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে, অনেক কর্মব্যস্ততার মাঝেও আমি নিয়মিত আপনার অসাধারণ উপস্থাপনায় প্রতিটা এপিসোড শুনেছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা গল্প সাইলেন্ট গল্পের প্রথম খণ্ড শেয়ার করতে যাচ্ছি। এই গল্পের লেখক আমি নিজে, গালিব আফরার। তাহলে আর কথা না বাড়ি সোজা গল্পে চলে যাই। সাইলেন্ট পর্ব এক। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে। ওই একটা ঘটনা আমার জীবনকে সম্পূর্ণরূপে এলোমেলো করে দেয়। আমি আমার স্বাভাবিক জীবন এবং পরিবার থেকে অনেকটা দূরে চলে যাই। সময়টি ছিল 2018 সাল। সিলেটের শাহজালাল মাজারে গিয়েছিলাম, এই প্রথমবার গিয়েছিলাম। বাসে করে যেতে প্রায় রাত 12টা বেজে গেল। মাজারের কাছেই একটা হোটেলে উঠলাম। ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়ার করার জন্য বের হলাম। খিদায় যেন পেটটা জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু তেমন কোনো হোটেল পেলাম না। এত রাতে একটা হোটেল খোলা পেলাম, তারা সব হিসাব কিতাব করে এখনই হোটেল বন্ধ করবে। আমি কি বললাম, ভাই কিছু খাবার হবে কি? আমি অনেক দূর থেকে এসেছি, আস্তে আস্তে রাত হয়ে গেল, তো আশেপাশে কোনো দোকানও তো খোলা নেই। কাউন্টারে বসে থাকা লোকটা বলল, আমরাও তো হোটেল বন্ধ করে ফেলছি, এখন তো কিছু করার নাই। বাসায় যাওয়ার জন্য কিছু খাবার দিয়েছিলাম, আপনি চাইলে সেটা নিতে পারেন, কিন্তু দাম কিন্তু ডাবল দিতে হইব। আমি বললাম, দাম নিয়ে চিন্তা নেই, আমি ডাবল দিয়ে দিচ্ছি আপনাকে, খাবারটা প্যাক করে দেন না। লোকটা উঠে ভেতরে গেল। কিছুক্ষণ পর এসে একটা পার্সেল ধরিয়ে দিল আমার হাতে। আমি দাম চুকিয়ে পার্সেলটা নিয়ে আবারও হোটেলের দিকে চলে গেলাম। আমার রুমটা চারতলায়, লিফট না থাকার কারণে সিঁড়িটা বেয়ে উঠছি, মোবাইলটা চাপতে চাপতে উঠছি। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আসছে আমার সাথে। তাড়াতাড়ি করে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে। মনের ভুল ভেবে যখনই সামনের দিকে তাকিয়ে আবারও হাঁটা দিব, ঠিক তখনই সিঁড়ির ওপরে হন্তথন্ত হয়ে একটা পাগল টাইপের লোক যেন এসে বলল, খাবার দে, খাবার দে। আমি একটু ভয় পেয়ে অপ্রস্তুত হয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে আবারও খেয়াল করলাম লোকটার চুল যেন বড় বড় জট বাঁধা, বড় হয় 20 বছরেও গোসল করা হয়নি। চেহারায় লোহার মতো ঝংকার ধরে গেছে এবং হাতে পায়ের নখগুলো যেন বড় বড় হয়ে বেঁকে গেছে, আর জামা কাপড়ের কোনো অবস্থান নাই বললাম। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পাগল লোকটা মাথা চুলকাতে চুলকাতে বলল, খাবার দে, খাবার দে আমারে। আমি বললাম, আমি অনেক কষ্টে খাবার জোগাড় করেছি, আপনাকে দিয়ে দিলে আমি খাবো কি? পাগলটা শুধু একটা কথায় রিপিট করে যাচ্ছে বারবার, খাবার দে, খাবার দে, খাবার দে। আমি তাকে পাশে কাটিয়ে রীতিমতো যেতেও পারছি না, আবার সে সিঁড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। একটু রেগে গিয়ে তার দিকে খাবারটা পার্সেলটা এগিয়ে দিলাম, সে সাথে সাথে সেটা নিয়ে সেখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিল। আমি কিছু না বলে বিরক্তি নিয়ে কোনো রকম তাকে পাশ কাটিয়ে আবার সিঁড়িতে উঠতে লাগলাম। সে দুটো কাশে দিল পেছন থেকে। আমি আবারও তাকালাম তার দিকে, সে তার ময়লা দাঁতগুলো বের করে অদ্ভুত একটা হাসি দিল, তারপর একটা আঙ্গুল মুখে দিয়ে মুখে চেপে বলল, সাইলেন্ট, সাইলেন্ট। আমি এবার যেন ভয় তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। কি মনে করে যেন আবারও পেছনে তাকালাম, এবার দেখি সেখানে কেউ নেই। আরে পাগলটা গেল কোথায়? এত অল্প সময়ের মধ্যে সেই কোথায় চলে গেল এখান থেকে? তাহলে কি সে অন্য কিছু ছিল? ভাবতে কেমন যেন গলাটা শুকিয়ে গেল। তাড়াতাড়ি করে রুমে এসে ঢক ঢক করে বোতল থেকে পানি খেয়ে নিলাম। ভয়ে আমার খিদেটা যেন একেবারে হাও হয়ে গেছে। সিলেটে আসতে না আসতেই কি একরকম বিপদে পড়ে গেলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। আমার নাম গালিব আফরার, আমার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানায়। অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা শেষ করে দুই বন্ধু সজীব এবং ইউসুফের সাথে সিলেটে ঘুরতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু স্বাভাবিকভাবে এই হারামিগুলো হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল করে দেয়। সজীবকে তার গার্লফ্রেন্ড অনুমতি দেয়নি, আর ইউসুফকে নাকি ডায়রিয়ায় ধরেছে। আর আমি এমন একটা ছেলে যে কিনা অনেক বেশি জিদ্দি, যেটা বলবো সেটাই করে ফেলবো। বলেছিলাম সিলেটে আসবো, তাই একা হলেও চলে আসবো, আর এজন্যই একাই চলে এসেছি। আমার শখগুলো আমি কারোর সাথে ভেস্তে দিতে চাই না,
হঠাৎ ঘুমের মাঝে মনে হলো আমার মাথায় কে যেন হাত বুড়িয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রাত 3:56 বাজে। আমি চোখ ডলতে ডলতে আবারও শুয়ে পড়তে যাব, তখনই মোবাইলে টুংটাং করে মেসেজ আসার শব্দ হলো। আমি একটু হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার মোবাইল সবসময় সাইলেন্ট করে রাখি। মেসেজ বা কল আসলে শব্দ তো হওয়ার কথা নয়। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মোবাইল তো সাইলেন্ট করা, তাহলে শব্দটা হলো কী করে? ভাবতে ভাবতে মেসেজটা ওপেন করে দেখলাম সেখানে একটা শব্দ লেখা, সাইলেন্ট। আমি একটু ঘাবড়িয়ে ফোনটা বন্ধ করে দিলাম। কি হচ্ছে এখানে? চোখে মুখে পানি দেওয়ার জন্য তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ভালো করে চোখে পানি দিলাম, তারপর আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমার কপালে একটা কালো দাগ। সেটাতে অনেক ঘষেও দাগটা উঠাতে পারলাম না। এই দাগ তো আগে ছিল না, তাহলে এটা কিভাবে এলো? কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে খাটে এসে আবারও শুয়ে পড়লাম। এদিকে আমরা দেখতে পাই গালিব ওয়াশরুম থেকে বের হওয়ার পর আয়নায় কিছু রক্তের ছিটা এসে পড়ল। সে রক্তের ছিটা দিয়ে কেউ আঙ্গুল দিয়ে লিখে দিল, সাইলেন্ট। চোখ লেগে এসেছে প্রায়, তখনই আবার মোবাইলে টুংটা সে মেসেজ আসলো। এবার আমি যেন আরও বেশি ভয় পেয়ে গেলাম। একটু আগে তো আমি মোবাইল বন্ধ করে দিয়েছিলাম, তাহলে মেসেজ আসলো কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মোবাইলে একটা ভিডিও চলছে, সেখানে একটা লাল রঙের প্রজাপতি উঠছে। এইটা কিভাবে হতে পারে? মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করে কেটে দিলাম। দেখলাম একটা মেসেজ শো করছে, আর এটা তো সজীবের মেসেজ। আমি মেসেজটা ওপেন করে দেখলাম সজীব লিখেছে, আমি আগামীকাল আসছি দোস্ত, সিলেটে আসছি। গার্লফ্রেন্ড অনুমতি দিয়েছে, তুই যে হোটেলে উঠেছিস সেটার নাম আমাকে টেস্ট করে দিস, আমি আগামীকাল আসছি। আমি কোনো রিপ্লাই করলাম না, আমার মাথায় তখন অন্য চিন্তা। বন্ধু মোবাইল খুললো কিভাবে? আর ওই প্রজাপতির ভিডিও আসলো কোথা থেকে? আমার মোবাইলে ওই রকম কোনো ভিডিও ছিল না কখনো। মোবাইল সাইলেন্ট থাকার পরেও মেসেজের শব্দটা হয় কিভাবে? কিছুই যেন মাথায় ঢুকছে না। এবার মোবাইল সাইলেন্ট কেটে দিয়ে জেনারেল মোডে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সকাল হয়ে গেল, জানালা পর্দা ভেদ করে সূর্যের আলো এসে আমার চোখে পড়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে, এবং রাতের ঘটনাগুলো প্রায় যেন ভুলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে নাস্তা সেরে নিলাম। হোটেলে আমার পেছনের টেবিল থেকে একটা মেয়ে কণ্ঠ যেন ভেসে আসলো, সে হয়তো কার সাথে ফোনে কথা বলছে। ওই বাড়িতে আমি আর কখনো যাবো না, কখনো না। আমাকে আমার মতো ছেড়ে দাও তোমরা, কখনো তোমাদের সামনে মেয়ের পরিচয় নিয়ে দাঁড়াবো না। এই বলে মেয়েটা ফোন কেটে খুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখলাম শ্যাম বর্ণের একটা মেয়ে গোলাপি রঙের থ্রি পিস পরে আছে, সাথে একটা ব্যাগ, বোঝা যাচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছে। মেয়েটা শ্যাম বর্ণের হলো, চেহারায় অদ্ভুত একটা মায়া আছে। প্রথমে দেখাতেই সে যে কোনো ছেলে যেন খায়েল হয়ে যাবে। সরাসরি কথা বলতে গেলে হয়তো বা আমাকে চোর বাটপারও ভাবতে পারে, তাই অন্য একটা আইডিয়া আসলো মাথায়। আমি ফোনটা বের করে এমনি এমনি কানে দিয়ে মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, তুমি কি ভেবেছিলে বাবা? হ্যাঁ, আমি তোমাদের মতো ওই দাঁত উঁচা পেতনিটাকে বিয়ে করে নিব। হ্যাঁ, আমারও কিন্তু একটা পছন্দ অপছন্দ আছে, সেটা তুমি একবারও জানতেও চাওনি আমার কাছে। তাই আমি আমার কিছু না বলে কিন্তু বাড়ি থেকে চলে এসেছি, পালিয়ে এসেছি। আর ওকে খোঁজার চেষ্টাও করো না, আর আমার মতো আমাকে থাকতে দাও। তখনই ফোনের রিংটা যেন বেজে উঠলো। আমি একটু ইতস্তত বোধ করে দেখলাম সজীব ফোন করেছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম রাগানিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভলদের মতো দাঁত বের করে যেন ফোনটা রিসিভ করে বললাম, আপনার পুত ফোন দেওয়ার সময় পাইলি না রে, কি একটা কাঁচা সরম পেলাম রে মেয়েটার কাছে। ওপাশ থেকে সজীব বললো, মেয়েটা আমার এই কোন মেয়েটার কথা বলতেছোস? ওইখানে গিয়ে কাউরে পড়াইছিস নাকি? হ্যাঁ মামা। হ্যাঁ করস কি বাইরে ভাই, আমি আসতেছি দাঁড়া, হোটেলের নামটা বলতে হাতি আসতেছি। আমি বললাম, তোর জন্য পঠাতে পারলাম কোথায়, সব জায়গায় ঘাপলা করিস তুই, ফোন রাখ। এই বলে ফোনটা রেখে হোটেলের নাম ওকে টেক্সট করে দিলাম। পেছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই, আরে এখানে তো ছিল, গেল কোথায়? আশপাশে তাকিয়ে কোথাও যেন খুঁজে পেলাম না, ধুর হারিয়ে ফেলাম নাকি।
তাড়াতাড়ি করে হোটেল থেকে বের হয়ে রাস্তার এপাশ ওপাশ দেখতে লাগলাম, কিন্তু মেয়েটাকে আর কোথাও খুঁজে পেলাম না। মনটাই যেন খারাপ হয়ে গেল। আস্তে আস্তে হেঁটে শাহজালালের মাজারের উদ্দেশ্যে প্রবেশ করলাম। কবুতরগুলো যেন দানা নিয়ে এসেছিলাম আসার সময়, সেগুলো কবুতরকে খাইয়ে পুকুরের দিকে চলে গেলাম। বড় বড় মাকড় মাছ দেখে ভালোই লাগলো। চারপাশে আরো অনেক মানুষ, সবাই যে যার মতো ঘোরাফেরা করছে। হঠাৎ খেয়াল করলাম পুকুরের পানিতে আমার প্রতিচ্ছবি, পাশে আরেকটা অচেনা মুখ দেখা যাচ্ছে। সে একদম আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আবার পুকুরের পানি এদিক ওদিক তাকালে শুধু পুকুরের ছবি দেখতে পেলাম। মনের ভুল ভেবে সেখান থেকে আবারও হাঁটতে হাঁটতে হঠাৎ শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর কবরের দেখার জন্য ওপারে গেলাম। কবরের কাছে গিয়ে দেখলাম অনেক মানুষ সেখানে আসা যাওয়া করছে, সেখানে মহিলাদের যাওয়া নিষেধ ছিল। আমি কি তাড়াতে কবরের অন্য পাশ থেকে একটা লোক আমার দিকে তাকিয়ে অন্তর একটা হাসি দিয়ে এক আঙুল দিয়ে মুখটা চেপে ধরল, মানে সে আমাকে চুপ করে থাকতে বলছে। আমি কোনো কিছুই বলছি না, তাহলে চুপ হব কেন? তখনই মনে পড়ল রাতের সেই পাগলটার কথা, ও ঠিক এভাবে মুখে আঙুল দিয়ে বলেছিল, সাইলেন্ট। আমি একটু ভয় পেয়েলাম, তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। নিচে আসতেই হঠাৎ আমার চোখ গেল আবারও সে বিটার উপরে, দূরে একটা জায়গায় এসে বসে আছে। আমার মন তো খুশিতে যেন নেচে উঠল, এবার আর তাকে হারানো যাবেই না। আর তার দিকে এগিয়ে যেতে লাগলাম, তখনই হঠাৎ কোথা থেকে যেন সেই পাগল লোকটা আমার সামনে লাফিয়ে পড়ল। হঠাৎ পাগলটা আমার সামনে আসাতে আমি যেন চমকে গিয়ে নিচে পড়ে পড়লাম এবং হাতের প্রচণ্ড পরিমাণে ব্যথা পেলাম। হঠাৎ করে হাতে ডলতে ডলতে বললাম, ওই মিয়া, আপনি আবার আসছেন এখানে? কাল রাতে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে অদ্ভুত দুর্ঘটনা ঘটতেছে, আপনি কি চান আমার কাছে? লোকটা তখন জট পাথা দাঁড়িয়ে যেন চুলকাতে চুলকাতে বলল, ১০০ টাকাতে ১০০টাকাতে ১০০টা কিনবো। আমি যেন একটা বিরক্ত হয়ে বললাম, আমি আপনাকে জিজ্ঞেস করেছি কি, হ্যাঁ আপনি আসলে কে, আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন বলেন? কিন্তু লোকটা সে একই কথা বলছে, ১০০ টাকা দিয়ে গামছা কিনবো। আমি রেগে গিয়ে মানি ব্যাগ থেকে বের করে ২০০ টাকা দিলাম আর বললাম, ১০০ টাকায় ভালো গামছা পাবেন না, এইটা নিয়ে একটা ভালো গামছা কিনে নিন আর আমার সামনে আসবেন না বলে দিলাম। লোকটা হেসে দিয়ে ১০০ টাকা ফেরত দিয়ে বললো, আমার ১০০ টাকা লাগবো, দরকারের বেশি টাকা আমি রাখি না, মনে তো ঘোষ নেয় না। আমি তার কথায় কান না দিয়ে মেয়েটার দিকে তাকাতে দেখে সেখানে নেই, আর আবারও হারিয়ে ফেললাম নাকি মেয়েটাকে, কোথায় চলে গেল? মেয়েটার উপর ভীষণ রাগ উঠলো। আমি তাকে কিছু বলতে যাব, আর তার আগে সে আমার দিকে যেন মুষ্টিবদ্ধ করে হাত এগিয়ে দিয়ে বলল, এটা রাগ তোর কাছে? আমি বললাম, এটা? সে আর কিছুই বললো না, হাসি মুখে মুষ্টিবদ্ধ হাতটা এগিয়ে দিয়ে তাকিয়ে আছে। আমি হাত বাড়ালে তার মুষ্টি থেকে একটা সুন্দর আংটি আমার হাতে দিল। আংটির ওপরে অংশটায় আরবিতে ছোট্ট ছোট্ট করে কিছুটা লেখা আছে। আমি বললাম, এটা কিসের আংটি? পাগলটা যেন বলল, এইখান থেকে সোজা ফরিদপুর চলে যাবে, শেরদার বাড়ি, পথে কোনো জায়গায় থাকবি না, সোজা চলে যাবি। আমি বললাম, আরে কি আর সোজা, আমি চলে যাবো কেন? আমি তো মাত্র গতকালই আসলাম, কয়েকদিন থেকে ঘোরাফেরা করে তারপর যাবো। আপনার আংটি আপনার কাছে রাখেন, আমাকে আর বিরক্ত করেন না। পাগলটা আবারও সে আগের মতো মুখে আঙ্গুল চেপে বললো, সাইলেন্ট, যা বলছে তাই কর। আমি আংটির দিকে তাকিয়ে বললাম, এটা তো অনেক পুরনো আংটি, এটা দিয়ে আমার কোনো কাজ নেই, আপনি রাখেন। এই বলে সামনে তাকাতে দেখি, ও মা, পাগলটি নেই, এতটুকু সময়ের ভিতরে কোথায় চলে গেল? আশেপাশে তাকিয়ে কোথাও যেন তাকে দেখতে পেলাম না। কি হচ্ছে এগুলো? মানুষগুলো চোখের পলকে কোথায় গায়েব হয়ে যাচ্ছে, এবং মেয়েটাও হঠাৎ হঠাৎ করে চোখে পড়ে আবারও গায়েব হয়ে যায়। কি মনে করে আংটিটা হাতে নিয়ে পড়ে ফেললাম, আর তারপর মাজার থেকে বের হয়ে যাব ঠিক তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম, কবুতরগুলোকে দানা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আমার মনে আবারও লাট্টু ফুটলো মেয়েটাকে দেখে, মহারানী তাহলে এইখানে। আমি ধীরে ধীরে মেয়েটার পাশে এসে দাঁড়ালাম, কিভাবে শুরু করব ভাবছি। আমি বললাম, ইস, কবুতরগুলো কত ভাগ্যবান, এত সুন্দর হাতে খাবার খাচ্ছে, আফসোস আমি কেন যে কবুতর হলাম না। মেয়েটা আমার দিকে তাকে কেমন করে যেন তাকালো। আমি বুকে হাত দিয়ে বললাম, মা দেখো পাগলি, এত পাগল হয়ে যাও না। মেয়েটা কিছু না পড়ে সেদিক থেকে চলে যেতে লাগলো, আমিও তার পিছু নিলাম। এবার আর হারানো যাবে না তাকে, আমি পেছন থেকে তাকে জিজ্ঞেস করতে লাগলাম, হাই, আমি গালিম, আপনার নাম কি? মেয়েটা কোনো কথা না বলে হেঁটে চলেছে। আমি বললাম, আজ সকালে কি দাঁত ব্রাশ করেননি?
কথা বলে না কেন? এবার মেয়েটা আমার দিকে রাগানিতে দৃষ্টিতে তাকিয়ে হাতের ইশারায় বললো, সমস্যা কি? আমি বললাম, আরে আপনার মুখে কথা বলছেন না কেন? সত্যি কি তাহলে আপনার দাঁত মাঝে নিশ্চয়ই সমস্যা নেই? আমি আপনার মুখের ঘ্রাণ সহ্য করে নেবো, সমস্যা নেই, আপনি কথা বলতে পারেন। আর শুনেন, আমিও কিন্তু আগে আপনার মতো দাঁত ব্রাশ করতাম না। মানুষ আমার সাথে কথা বললে শুধু আমি মুখ খুললে বেহুশ হয়ে যেত। তারপর একদিন আপু আম্মা আমাকে ধরে ধরে একেবারে হারপিক দিয়ে দাঁত ব্রাশ করে দিয়েছে। এরপর থেকে মুখে গন্ধ নেই। মিঠে এবার কোমর হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। আমি তৎলিয়ে বললাম, না মানে হারপিক ছিল না, ওটা হুইল পাউডার ছিল আর কি। এবার মেয়েটা ইশারায় যেটা বললো সেটা আমি শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। মেয়েটা বললো, আমি কথা বলতে পারি না। আমি বললাম, আরে মজা করেন না, আমি আপনার কথা বলতে শুনেছি হোটেলে, আপনি কাউকে বলছিলেন আর কখনো বাড়ি ফিরতে চান না। বেটা এবার ইশারায় কিছু একটা বন্ধ, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না। আমি সব কথা কাটিয়ে বললাম, আচ্ছা সেসব বাদ দেন, আপনার নাম কি সেটা বলেন। মেয়েটা ইশারায় বললো, ওর নাম আফরিন। আমি বুঝতে পারলাম মেয়েটার নাম আফরিন। তবুও মজা করে বললাম, আবুল, এইটা আবার কেমন নাম, এটা তো ছেলেদের নাম শুনেছি। মেয়েটা এবার একটু রেগে গিয়ে ইশারায় লিখতে চাইলো, আর আমি থামিয়ে দিয়ে বললাম, থাক থাক, বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি, আপনার নাম আফরিন, তাই তো? আফরিন আর কিছু বললো না, আবারও হাঁটার দিল সামনের দিকে। আমি তার পিছন নিতে যাবো এমন সময় দেখি পেছন থেকে কেউ একজন ডাক দিল, ওই গালিব্বা। আমি পিছনে তাকে দেখলাম সজীব 32টা দাঁত বের করে এগিয়ে আসছে আমার দিকে। আমি এবার সামনের দিকে তাকিয়ে দেখি আফরিন নামের সেই মেয়েটা আবারও হারিয়ে ফেলেছে। আবার কোথায় হারিয়ে গেল? সজীব এসে যেন আমাকে জোরে ধরে বললো, আরে বাবা চলে এসেছি তো, এখন তুই বন্ধু মিলে উড়া ধরা ঘোরাফেরা করবো, বুঝতে পারলি? কিন্তু তুই কোনো বের কথা বলছিস না। হ্যাঁ সে করে পড়ে ফেলেছিস নাকি? তার বাড়ি কোথায় বল, সত্যি করে বল, আর কার সাথে এসেছে সে এখানে? বাবা কি করে, বোনাস নাকি? আমার একটু পড়ে দেন ভাই। আমি যেন ওর মুখ চেপে দিয়ে বললাম, আরে সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, এত কথা বলছিস কেন ভাই? তোর জন্য দ্বিতীয়বারের মতো মেয়েটা হারিয়ে ফেললাম, একটু আগে আমার সাথে ছিল, কথা বলতেছিলাম, তুই পিছন থেকে ডাক দিলি, প্যাস লাগাই দিলি রে ভাই। সজীব বললো, ধর কি যাতা বলছিস, তুই তো একা একা দাঁড়াইছিলি, বললাম না, আমি তো কাউকে দেখতে পারলাম না তোর সামনে। আমি বললাম, তুই তো কানা, তুই দেখবি কেমনে, এখন চল হোটেলে চল, ফ্রেশ হয়ে বিকেলে বের হব, নে সমস্যা নেই। আমরা হোটেলে চলে আসলাম। পথে পুরোটা সময় আমার চোখ আফরিনকে খুঁজেছে। মেয়েটা মুহূর্তের মাঝে গায়েব হয়ে যায় কিভাবে বুঝি না। আমি স্পষ্ট মেয়েটাকে কথা বলতে শুনেছি, কিন্তু সে বললো সে নাকি কথাই বলতে পারে না, নিশ্চয় মজা করছে আমার সাথে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুই বন্ধু গল্প গুজব করছিলাম, তখন সজীবের চোখ পড়লো আমার হাতের আংটির দিকে। সজীব বললো, আংটিটা তো সুন্দর রে, কয় টাকা দিয়ে নিয়েছিস? হ্যাঁ, হঠাৎ আমার মনে পড়লো পাগলটা বলেছিল সোজা বাড়িতে চলে যেতে আমাকে, কিন্তু আমি তো খেলাম না, তাহলে কি আমার কোনো ক্ষতি হতে পারে? আমি সজীবকে সব কিছু খুলে বললাম প্রথম থেকে। সজীব সব শুনে আংটিটা ওর হাতে দিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, এখানে আরবিতে কিছু একটা লেখা আছে দেখ। আমি বললাম, হ্যাঁ সেটা আমিও দেখেছি, কিন্তু আমি তো আরবি পড়তে জানলেও এর অর্থ জানি না। সজীব বলল, আরে আমার বাপে তো হুজুর, তাই আমি এটা বুঝবো, দাঁড়া সমস্যা নেই। সজীব ভালোভাবে লেখাটা পড়লো এবং পরে বলল, এখানে লেখা আছে সমিতা, এর অর্থ হলো চুপ করো। আমি সজীবকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে? ইংরেজিতে যাকে বলে সাইলেন্ট, আর এটাই তো বারবার দেখছি আমি, বাঘুলটা সবসময় আমাকে সাইলেন্ট শব্দটা বলে, তাহলে এটা কোনো কোলক ধাঁধার মধ্যে পড়লাম নাকি রে বাবা? আংটিটা তো ফেলে দিই তাহলে, আমার মনে হয় আংটিটার সাথে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, আমি এসব ঝামেলা পড়তে চাই না রে বাবা। সজীবের হাত থেকে আংটিটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। সজীব বললো, কিছু না বুঝে আংটিটা ফেলে দেওয়া উচিত হয়নি রে ভাই। আমরা পাত দে তো, এখন আমি ঘুমাবো, রাতে সব ঝামেলা নিয়ে ঘুমাতে পারবো না রে ভাই। সজীব বললো, তাহলে তুই ঘুমা, আমি একটু দরজা দিয়ে ঘুরে আসি, ঠিক আছে? আর আসার সময় খাবার নিয়ে আসো পার্সেল করে, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। সজীব বললো, ঠিক আছে মানে টাকা দে, টাকা ছাড়া আনবো কিভাবে? আমি বললাম, তুই টাকা পয়সা আনিস নাকি, সেটা আসলি কিভাবে, বাস ভাড়া কই পাইলি? সজীব বললো, আরে মানে পাশে ফেলে এসেছি, পকেটে 50 টাকা আছে, সেটা দিয়ে তো আর সিলেটে আসা যাবে না রে ভাই, তাই 50 টাকা দিয়ে একটা চকলেটের ডিব্বা কিনে ট্রেতে করে বিক্রি করতে করতে চলে আসছি, 6 টাকা লাভ হয়েছে, সিলেটে এসে বসছি বিনা টিকিটে, বুঝতে পারলি? আমি হাসতে হাসতে বললাম, তুই একটা জিনিস রে বাবা। তারপর সজীবের হাতে একটা কিছু টাকা দিয়ে দিলাম, ও চলে গেল হাসতে হাসতে। আমি শুয়ে শুয়ে আফরিনের নামে মেয়েটার কথা ভাবছিলাম, কত মায়াবী ওর চেহারা, চলে গেল যেন বাতাসে উড়ি, তখন যেন অপ্সরাও হার বানবে ওর কাছে, আবার ওকে দেখা হবে ওর সাথে, কোথায় চলে গেল, পাবো কিভাবে তাকে?
পাগলটা আমার মাথার কাছে বসে আছে। আমি চোখ খুলে তার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। সে বলল, আংটিটা কেন ফেলে দিলি তুই? তোকে না বলছিলাম সোজা বাসায় চলে যেতে? আমি কিছু বলতে যাব, সে তখন এমন উঠে চেপে ধরে বললো, সাইলেন্ট। আমি খেয়াল করলাম একটা কালো ছায়া যেন রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি হাতের ইশারায় ওই ছায়াটার দিকে তাকালে পাগলটা বলল, সে তার আংটি নিতে এসেছে, তুই যেটা ফেলে দিয়েছিস এখন কোথা থেকে দিবি তুই বল। আমি কথা বলার চেষ্টা করেও যেন কথা বলতে পারছিলাম না। মনে হচ্ছে আমার গলায় কিছু একটা আটকে গেছে, আমার কথা আর বের হচ্ছে না। হঠাৎ কালো ছায়াটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসলো। আমি যেন ছটফট করছিলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু গোঙানির মতো আওয়াজ করতে লাগলাম। পাগলটা চুপচাপ আছে মুখে অদ্ভুত একটা হাসি নিয়ে। ছায়াটা এসে ঠিক আমার বুকের উপরে চেপে বসলো, তারপর আমার গলা চেপে কর্কশ কণ্ঠে বলল, আমার আংটি ফেরতে। আমি দম নিতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন বুকের ওপরটা যেন ভারী একটা পাথরের চাপা দিয়ে রেখা হয়েছে। আমার বিশ্বাস যখন প্রায় বন্ধ হয়ে আসছে তখন সে আমার গলাটা ছেড়ে দিল, তারপরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীরটা যেন একদম হালকা হয়ে গেল। পাগলটা এখন সাফত রহস্যময় হাসি নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ পাগলটা যে আঙুলে আংটিটা পড়েছিলাম সেই আঙুলটা ধরে কামড় দিতে লাগলো। আমার আঙুল থেকে রীতিমতো ফিনকি দিয়ে রক্ত হতে লাগলো, আমি ব্যথায় যেন কাতরাতে লাগলাম। পাগলটা হাসতে হাসতে উঠে সে জানালা দিয়ে লাফিয়ে পড়লো, যেটা দিয়ে আমি আংটিটা ফেলে দিয়েছিলাম। আমি আঙ্গুলটা চেপে ধরে ব্যথায় জোরে চিৎকার দিলাম, ধরফড় করে ঘুম থেকে উঠে বসলাম, মানে নিজের চিৎকারের নিজের আওয়াজই যেন ভুলে গিয়েছি। তার মানে এটা একটা স্বপ্ন ছিল। তাড়াতাড়ি হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমার আঙ্গুল থেকে রক্ত পড়ছে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যখন দেখলাম আংটিটা আমার আঙ্গুলে, এইটা কিভাবে সম্ভব? আংটিটা আমি নিজে হাতে ফেলে দিয়েছিলাম, আর সবটা কিভাবে বাস্তব হতে পারে? আমার মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে, কেন এমনটা হচ্ছে আমার সাথে? এই পাগলটা কি চায় আমার কাছে? আংটিটা খুলে টেবিলের উপরে রেখে চলে গেলাম ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়লাম, মাথায় পানি পড়ছে। আমি ভাবছি একে একে কি হচ্ছে, বুঝতে পারলাম না কি করবো আমি এখানে। তবে আমি বুঝতে পারছিলাম আমি চাইলেও এই জিনিসগুলো আমার পিছনে ছাড়বে না। আমি এখান থেকে পালিয়ে গেলেও আমি এখানেই ফিরে আসবো, তবে একটা বোঝার চেষ্টা করা যেতে পারে। সজীব আসলে ওকে সাথে করে নিয়ে তাড়াতাড়ি সিলেট থেকে চলে যাব। দেখি এইগুলো কি শুধু এখানে সীমাবদ্ধ থাকে নাকি আমার লাইফের সাথে জড়িয়ে গেছে। গোসল করে বের হয়ে জামা কাপড় প্যাক করে বসে আছে সজীব আসার অপেক্ষায়। হঠাৎ দরজায় টোকা পড়ল, আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললে বের হতে যাব। এখানে আর এক মুহূর্ত নয়, এখনই চলে যেতে হবে আমাকে। তখনই দেখলাম সজীবের সাথে দরজায় দাঁড়িয়ে আছে সে আফরিন নামের মেয়েটা। আমি তো রীতিমতো হা হা করে তাকিয়ে রইলাম, সজীব কেউ কোথায় পেল? আমি কিছু বলার আগে মেয়েটা বলল, যেভাবে হা করে আছেন মুখে চিপাতা টাইটানিক চলে যাবে, বুঝতে পারছেন না, টেরও পাবেন না। আমি হা বন্ধ করে বললাম, আপনি এখানে কিভাবে? আর আপনি না কথা বলতে পারেন না তাহলে? এখন দেখি কথা বলছেন, তাহলে তাহলে কি তখন মজা করছিলেন? সজীব বলল, তুই এই মেয়েটাকে চিনিস কিভাবে? হ্যাঁ, আমি সজীবকে টান দিয়ে কানের দিকে রীতিমতো নিয়ে গিয়ে বললাম, সেটা তো শিবিটা, যার কথা তোকে বলেছিলাম, তুই ওকে কোথায় পেলি রে? সজীব বলল, আরে দরজায় গিয়ে দেখলাম মেয়েটা বসে বসে কান্না করছে। আমি ভাবছিলাম হয়তো বা আল্লাহর কাছে কোনো দোয়া করছে, কে দেখে দে। পরে জিজ্ঞেস করে বুঝলাম সে নাকি বাড়ি থেকে পালিয়েছে, এসেছে বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড নাকি সব টাকা পয়সা গহনা নিয়ে ফুটুস, তাই মায়া হলো মেয়েটার জন্য। মেয়েটা রাগান্বিত হয়ে বললো, ওই মিয়া, আমি আপনাকে কখন বলেছি বয়ফ্রেন্ডের জন্য পালিয়ে এসেছি? আপনি ফালতু কথা বলার জায়গা পান না। সজীব বললো, আরে বোঝেন না কেন, গল্প বানালে তো পাবলিকের ভালোবাসা আর সিম্প্যাথি বেশি পাবেন, বোঝেন নাই সাথে আমারও। মেয়েটা তখন বললো, আমার কারো সিম্প্যাথির দরকার নেই, আমি যাচ্ছি। এই বলে মেয়েটা চলে যেতে লাগলে আমি তাকে ডাক দিলাম, আফরিন দাঁড়ান। মেয়েটা যেন থমকে দাঁড়িয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকে বলল, এই নাম আপনি কিভাবে জানেন? আমি বললাম, কি আশ্চর্য, এটা তো আপনার নাম, আপনি তো নিজে এই নামটা বলেছিলেন না সকালবেলা মাজারে দেখা হয়েছিল না তখন। আরে বলেছিলেন, আপনি এই কথাই বলতে পারেন না, ইশারে সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন। মেয়েটা যেন আরো বেশি অবাক হয়ে গেল আর বলল, আমি আপনার সাথে কখন কথা বললাম? আর আমার নাম আফরিনা, আমার নাম আতিয়া, আফরিনা আমার ছোট বোনের নাম। আর আফরিন সত্যি সত্যি বোমা ছিল, কথা বলতে পারতো না। আমি যেন হতভম্ব হয়ে গেলাম মেয়েটার কথা শুনে, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটার রুমে নিয়ে আসলাম, মেয়েটা বললো,
তার খুব খিদে পেয়েছে। সাজীব আসার সময় খাবার পার্সেল করে নিয়ে এসেছিল, সেটাই তিনজন মিলে খেয়ে নিলাম। খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যদি আতিয়া হন তাহলে আপনার বোন আফরিন কোথায়? মেয়েটা তখন বলল, আফরিন কয়েক মাস আগে নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজেও আমরা আমার বোনকে আর খুঁজে পাইনি। কয়েকদিন আগে আমার মোবাইলে টুংটাং করে বেজেছিল, যদি সময় আসে আমার মোবাইলে সাইলেন্ট মোড হয়ে থাকে, মেসেজটা ওপেন করে দেখি না অচেনা নাম্বারে কেউ লিখেছে কিনা। সাইলেন্ট কার ক্রাইং ইন দ্য গার্ডেন, প্লিজ হেল্প হার। মেসেজটা দেখে আমি তাড়াতাড়ি করে সেখানে অচেনা নাম্বারে কল করলাম, কিন্তু সেটা বন্ধ ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না সাইলেন্ট গার্ড বলতে আমার বোনকে বোঝানো হয়েছে, আর টি গার্ডেন তো শুধুমাত্র সিলেটেই আছে। মা বাবাকে এই বিষয়টা জানালে তারা তেমন একটা গুরুত্ব দেয়নি, তারা ভেবেছে হয়তো বা কেউ মজা করছে এবং মজা করে এই মেসেজটা পাঠিয়েছে। কিন্তু আমার মন মানছিল না, আমার মনে হচ্ছিল আফরিন হয়তো বা সিলেটেই আছে আর বিপদ হচ্ছে, আর তাই বাড়ির কাউকে না জানিয়ে আমি সিলেটে চলে এসেছি বোনের খোঁজে। মেয়েটার কথা শুনে আমি যেন ফোন বের করে সে সাইলেন্টে লেখা মেসেজটা দেখিয়ে বললাম, আমার মোবাইলে এমন একটা মেসেজ এসেছিল গতকাল রাত, আপনার মতো আমার মোবাইলও সাইলেন্ট মোড ছিল, তবুও মেসেজের শব্দ এসেছে, এমনকি ফোনটা বন্ধ করে রাখার পরেও কল এসেছে। দেখেন তো এই নাম্বার থেকে আপনার ফোন এসেছে কিনা। মেয়েটা ফোন নাম্বারটা দেখে বলল, হ্যাঁ এইটাই তো সেই নাম্বার, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না আপনি কিভাবে আফরিনের নাম জানলেন। আপনার কথা অনুযায়ী আমার সাথে মজা করছিলেন, মজা করে কথা বলছিলেন, আমি আপনাকে বলেছিলাম আমার নাম আফরিন, তাহলে আমার কিছু মনে নেই কেন? কেন মনে নেই? সজিব তখন বলল, আমি একটা কথা বলি, বিশ্বাস করলে করবি না হলে নাই, আমার মনে হয় আফরিন মারা গেছে আর আফরিনের আত্মা এই আতিয়ার শরীরে প্রবেশ করেছে, তাই সে কখনো আফরিনের হয়ে আবারও কখনো আতিয়ার হয়ে থাকে। আতিয়া বলল, চুপ করেন, কিসব আবোল তাবোল কথা বলছেন আপনি, আফরিন মারা গেছে মানে কি? এসব কথা যদি আবার বলেন না আপনার নকশা কিন্তু বদলে দিব আমি। আমি বললাম, একদম ঠিক কথা বলছে, আবোল তাবোল কথা বললে তো একবার তোর নকশা বদলে দিব, এইটা নাটক সিনেমা নাকি একজনের আত্মা আরেকজনের শরীরে প্রবেশ করবে? হ্যাঁ সজ যেন বিড়বিড় করে বললো, এমন ভাবে রেড করতেছস, তোরা মনে হয় যেন আমি তোদের কাছে 40,000 দাওয়াত খাইছি রে ভাই, যা আর কথাই বলবো না। আতিয়া খাওয়া শেষ করে চলে গেল ওয়াশরুমে। আমি সজকে ফিসফিস করে বললাম, তুই ঠিকই করেছিস, আমার মনে হয় মেসেতে আফরিন আত্মা প্রবেশ করেছে। সজীব আমার দিকে রাগানোতে দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, আরে ওর সাথে তার না মিলালে ওকে পটাবো কিভাবে ভাই, বুঝিস না কেন? প্রায় অনেকক্ষণ হয়ে গেল আতিয়া ওয়াশরুম থেকে ফিরে আসছে না। আমি সজীবকে বললাম, কিরে খাবার কোনো হোটেল থেকে এনেছিস বলতো, খাবার ঠিক আছে নাকি? হ্যাঁ মেয়েটার পেট খারাপ হয়ে গেছে মনে হয়। সজীব কিছু বলতে যাবে তখনই ওয়াশরুম থেকে আতিয়া চিৎকার ভেসে আসলো। আমরা তাড়াতাড়ি করে ডাক দিলাম, কি হয়েছে আপনার, দরজাটা খুলুন না। কিন্তু ওপাশ থেকে আর কোনো শব্দ আসছে না। সজীব বলল, মিটা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে, দরজাটা ভাঙতে হবে তাড়াতাড়ি করে। আমি বললাম, এইটা কি তোর বাপের বাড়ি যে ভাঙচুর করবি? হ্যাঁ দরজা ভাঙলে জরিমানা দিতে হবে। কিন্তু তারপর আবারও ডাক দিলাম, আতিয়া দরজা খুলুন, কি হয়েছে আপনার? সজীব হালকা করে দরজায় ধাক্কা দিয়ে দেখলো সেটা খোলা আছে, তবুও ধীরে ধীরে উঁকি মারলাম, যেহেতু সে একজন মেয়ের ভেতরে কি অবস্থা আছে জানি না। দরজায় যখন পুরো খুললাম তখন আমরা দুজনে যেন হতভম্ব হয়ে গেলাম, ভেতরে আতিয়া ছিল না। সজীব তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে খুঁজতে লাগলো গোপন কোনো দরজা আছে কিনা সেখানে, মেয়েটা গেল কোথায়। যদি সে ওয়াশরুম থেকে বের হয়ে মেইন দরজায় গিয়ে বেরিয়ে যেত তাহলে অবশ্যই আমাদের ক্রস করে তারপরে যেতে হতো, কিন্তু সে যায়নি, তার মানে ওয়াশরুম থেকে বের হয়নি, তাহলে সে গেলটা কোথায়? সজীব বলল, আমি বলছিলাম ওর মাঝে একটা আত্মা আছে, নিশ্চয়ই আত্মা তাকে নিয়ে গেছে। আমি সজীবের কথার কোনো জবাব দিলাম না। হঠাৎ চোখে পড়লো পানির বেসিনে হালকা কিছু চুলের গুচ্ছ দেখা যাচ্ছে। আমার চোখ পড়তেই চুলগুলো যেন ভেতরে চলে গেল, মনে হলো কেউ যেন টান দিয়ে সেটা নিয়ে গেল। মনের ভুল ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে সজীবকে বললাম, আর থাকা যাবে না এখানে, থাকা যাবে না, চল আমরা এখনই চলে যাবো। সজীব বলল, কই যাবি, মাত্র তো আসলাম সিলেটে। আমি বললাম, বেঁচে থাকলে জীবনে আরো অনেকবার আসতে পারবো রে ভাই, এখন সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে আমার কাছে, তাড়াতাড়ি চল। সজীব আর কথা পারো না, আমরা দুজনেই হোটেল থেকে চেক আউট করে সে সিএনজিন নিয়ে চলে গেলাম রেল স্টেশনে। হঠাৎ করে মনে হলো সে আংটিটা হোটেলের টেবিলের উপরে ফিরে এসেছে, ভালোই হয়েছে ওই আংটিটা আর পাগলামি সব কিছুই মিলে, এখান থেকে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম, কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো।
হঠাৎ আমার মাথায় একটা জিনিস আসলো, গতকাল থেকে আমার ফোনে সজীবের কল ছাড়া আর কোনো কল আসেনি বা মেসেজও আসেনি। কেউ ফোন না দিলে আমার মা অবশ্যই ফোন দিয়ে খোঁজ নেওয়ার কথা একবার হলো তো অবশ্য কথা। ফোনটা বের করে দেখলাম সবই তো ঠিক আছে, তাহলে কারো কল আসছে না কেন? এটা সজীবকে জানালেও সে বলল, এত চিন্তা করিস না তো, ফোন আসেনি তাতে কি, এখন তো বাড়িতে যাচ্ছিস, গেলেই সবার সাথে দেখা হবে। আমি তেমন গুরুত্ব না দিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখালাম। হঠাৎ আমার চোখে পড়লো আতিয়া নামের মেয়েটি হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। সজীবকে ডাক দিয়ে দেখতে নিলেই মেয়েটা কোথায় যেন গায়েব হয়ে গেল। মনের ভুল ভেবে আবার বসে রইলাম, কখন যে চোখ লেগে এসেছে আমি টেরই পাইনি। আমি চা বাগানে হন্যে হন্যে করে দৌড়াচ্ছি আর খুঁজে যাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাক দিল, গালিব কি করছো তুমি? আমি পেছনে তাকিয়ে দেখলাম পাগলটা দাঁড়িয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে আতিয়া। আমি কিছু বলতে যাবো তখনই পাগলটা বলল, আসো আমার সাথে আসো। এই বলে সে হাঁটা দিল, তার পেছনে আতিয়াও যেন হাঁটা শুরু করলো। আমি মঞ্চমুগ্ধের মতো তাদের পেছনে পেছনে যেতে লাগলাম। চা বাগানের আঁকা বাঁকা রাস্তা ধরে হেঁটে চলছি তাদের সাথে। কিছুক্ষণ পর তাদের এক জায়গায় গিয়ে থামলো এবং পাগলটা আমাকে উদ্দেশ্য করে বলল, জায়গাটা ঘুরে দেখো তো এখানে কি আছে। আমি দেখলাম সেই জায়গাটা খুব নরম ছিল, মনে হচ্ছিল এখানে কিছু একটা পুঁতে রাখা আছে। আমি তার কথা মতো ওই জায়গাটা মাটিগুলো রীতিমতো সরিয়ে দিয়ে দেখতে পেলাম একটা মানুষের মাথার খুলি আর কিছু হাড়কোর আছে। সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম হাড়কোরের মাঝে হাতের আঙুলে সেই আংটিটা, মানে এই কঙ্কালটা যার এই আংটিটাও তার। আমি যখন পেছনে তাকিয়ে জিজ্ঞেস করতে যাবো কঙ্কালটা কার, তখন দেখলাম সেখানে কেউই নেই, না পাগলটা আছে না আতিয়ার নামে সে বিটা আছে। হঠাৎ কঙ্কালের হাড়টা যেন আমার গলাটা চেপে ধরলো, আমি যেন ভয় পেয়ে গেলাম, নিজেকে ছাড়িয়ে সেখানে দৌড়াতে লাগলাম, কিসের সাথে যেন উষ্টাকে পড়ে গেলাম। আমার ঘুম ভেঙে যেন লাফতে উঠলাম, এটা কেমন স্বপ্ন, কঙ্কালটা কার ছিল? আমি সজীবকে ডাক দিতেই চার দিকে যেন চোখে পড়লো, আরে আমি তো ট্রেনে নেই, আমি আবারও সেই হোটেলে চলে এসেছি, এটা কিভাবে সম্ভব? দেখলাম আংটিটা আমার আঙ্গুলে রয়েছে, রুমে কেমন যেন একটা নীল আলো জ্বলছে, আমি তো ট্রেনেই ছিলাম, তাহলে হোটেলে আসলাম কিভাবে? সজীব কোথায়? আমি যেন ভয় কাঁপা কাঁপা গলায় বললাম, সজীব কোথায় তুই? হঠাৎ ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হলো, কেউ মনে হয় হাত মুখ ধুচ্ছে, ভাবলাম হয়তো বা সজীব ওয়াশরুমে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বললাম, সজীব তুই কি ভিতরে? ওয়াশরুম থেকে কোনো জবাব এলো না। আমি আবারও ডাক দিতে যাবো তখন ওয়াশরুমের দরজাটা খুলে বেরিয়ে এলো আতিয়া নামের মেয়েটা। আরে আপনি আসলেন কখন, কোথা থেকে, সজীব কোথায়? আমি তো ট্রেনে ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? আতিয়া আর কোনো কথা না বলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল আমার দিকে। আমি আবারও বললাম, আতিয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? মেয়েটা এবার বেশ অবাক হয়ে চোখ বড় বড় করে ইশারায় বলল, আমি আতিয়া না, আমি আফরিন, মাঝারে আপনার সাথে আমার দেখা হয়েছিল। আমি এবার আরো কনফিউজড হয়ে গেলাম, এই মেয়ে দুরকম কথা বলছে, আমাকে কি পাগল বানিয়েছে আমি নাকি? আমি রেগে গিয়ে বললাম, কি শুরু করেছেন আপনারা, একবার বলছেন আপনি আতিয়া, আবার বলছেন আপনি আফরিন, মানে বুঝলাম না, একবার কথা বলেছেন আরেকবার বোবা ওভার অভিনয় করছেন, কি সমস্যা বলেন তো? মেয়েটা হাতের ইশারায় ওয়াশরুমের ভিতরে কিছু একটা দেখালো, আমাকে দেখালো। আমি উঁকি মেরে দেখলাম একটা কালো ছেঁড়া দাঁড়িয়ে আছে, আমি তাকাতেই খুব দ্রুত সেটা আয়নার মাঝে ঢুকে গেল। আমি ভয় পেয়ে গেলাম, এটা কি ছিল? মেয়েটার হাসি মুখে ইশারায় বলল, আমি ছিলাম এটা। আমি কিছু বুঝে ওঠার আগে মেয়েটা আমার গলাটা চেপে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে বলল, তুই কি ভেবেছিস এখান থেকে চলে গেলে তো মুক্তি পাবি? হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমি ধরফড় করে উঠে দেখলাম আমি ট্রেনেই বসে আছি, ট্রেন চলছে, পাশে সজীব ঘুমাচ্ছে, তার মানে স্বপ্নের মাঝে আমার ঘুম ভেঙেছিল, যেখানে আমি নিজেকে সেই হোটেল রুমে দেখতে পাই। কিন্তু যখনই আমার চোখ নিজের হাতে দিয়ে পড়ল তখনই আমার সব ভুলটা ভেঙে গেল, আংটিটা আমার আঙ্গুলে, আমার আঙ্গুলে আংটিটা দেখে যেন চমকে গেলাম আমি। এটা তো হোটেলে রেখে এসেছিলাম, তাহলে কি সত্যি আবার হোটেলে গিয়েছিলাম নাকি? কিন্তু এটা তার স্বপ্ন ছিল, কি হচ্ছে এখানে? সজীবের দিকে তাকিয়ে দেখলাম ও ঘুমাচ্ছে হেলান দিয়ে, ওর মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে। আমি ওর হাতে টাচ করে ডাকতে লাগলাম, সজীব ওঠো। এ কি ওর হাতে তো ঠান্ডা কেন? আমি
হাত সরিয়ে নিয়ে নাড়তে লাগলাম। সাজিব কি হয়েছে তোর? সাজিব যেন ধর ফরিয়ে উঠে বসলো আর বললো, কি হয়েছে, চলে এসেছে নাকি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, না রে এখনো পৌঁছায়নি, একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে তো। তারপর আমি স্বপ্নের কথা ওকে বললাম, মানে হাতের আংটিটাও দেখালাম। সাজিব কোনো রিয়্যাক্ট না করে হাই তুলে বললো, হয়তো বা আসার সবাই তুই নিজে পড়ে ফেলেছিস, বুঝছিস, গুণই নেই তো, চিন্তা করিস না তো, বাসা গেলে সব ঠিক হয়ে যাবে। তাই আমিও ভাবলাম হয়তো বা সত্যি আসার সময় আংটিটা আমি আসলে পরে নিয়েছিলাম। মাথা থেকে সব ঝেড়ে ফেলে বললাম, তোর গার্লফ্রেন্ড মুস্কানের কি খবর? সেটা আসার পর একবার তো ফোন দিল না, অন্য সময় তো শুধু দৌড়ের উপর রাখে তোরে। হ্যাঁ, সজীব বললো, আমি ফোন বন্ধ করে রাখছি, ফোন দিলে শুধু কান্নাকাটি করে রে ভাই, ভাল লাগে না, ওর কান্না শুনলে আমার ভাল লাগে না, বুঝতে পারছোস, তুই রিকোয়েস্ট রাখবি। আমি বললাম, কি রিকোয়েস্ট বল না, ট্রেন থেকে নেমে সোজা মুস্কানের বাসে যাবি, ওকে ওকে বলবি কান্নাকাটি না করতে। আমি বললে শুনবে না, তুই বুঝে বলিস, বুঝছোস? আমি বললাম, আচ্ছা সেটা নয়, আমি বলবো, সমস্যা নেই, কিন্তু মুস্কান কান্নাকাটি করতেছে কেন, করো না কি, তুই ঈশ্বরের সাথে খারাপ ব্যবহার করছিস তাই না? হ্যাঁ, আর তোর হাতে এত ঠান্ডা কেন ভাই, ফ্রিজ থেকে বেরো আসছিস না কেটে, সত্যি করে বলতো। সজীব একটা মুচকে হাসি দিল এবং বলল, স্বপ্ন ইউরোপ গেছিলাম ঘুরতে, বরফের মাঝে খেলাধুলা করে আসছি, তাই ঠান্ডা হয়ে গেছে হাতটা। আমি হেসে দিয়ে বললাম, বাসায় খাট থাকতে তুই বরফের মাঝে খেলা করস তাই না? হ্যাঁ, সজীব বললো, ধুর বেটা মজা করছিস না, আই হেট ইউর মাইন্ড, আচ্ছা আমি টয়লেট থেকে আসছি, বেশিক্ষণ বসে থাকলে আবার ঠান্ডায় জমে যাবো। এই বলে সজীব উঠে চলে গেল, একটু দূর এগিয়ে গিয়ে দেখি অদ্ভুত একটা হাসি দিয়ে বললো, সাইলেন্ট। আমি বললাম, তুইও মজা নেওয়া শুরু করছিস, আর কিছু না বলেও চলে গেল। আমি খেয়াল করলাম ট্রেনের বাকি যাত্রীরা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি এলিয়ান। আমি তেমন কোনো গুরুত্ব না দিয়ে আংটিটা হাত থেকে খুলে আবারও ট্রেনের জানালা দিয়ে ফেলে দেবো ভাবলাম। আর আংটি যতই সমস্যার মূল, আংটিটা ফেলে দিতে যাবো ঠিক তখনই দেখলাম রেল লাইনের অন্য পাশে আরেকটা ট্রেন খুব খারাপ অবস্থায় পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে বড় কোনো অ্যাক্সিডেন্ট করেছে সেটা। হঠাৎ চোখ গেল আতিয়া নামের একটা মেয়ের দিকে, সেটা ইশারা করে বলছে আংটিটা না ফেলতে। মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে সে আমার কাছে সাহায্যের জন্য আসছে বা সাহায্যের কোনো একটা বিষয় চায়, কিন্তু আমি তো এখনো মেয়েটার হাবভাব কিছুই বুঝতে পারছি না, সে আফ্রিন নাকি আতিয়া, কথা কি বলতে পারে না নাকি? ট্রেন যত দ্রুত জায়গাটা পার করে দিল, মেয়েটাকে আর দেখলাম না সেখানে। আংটিটা ফেলে দিতে গিয়ে ও রীতিমতো কিছু একটা চিন্তা করতে লাগলাম, সেখানেই রেখে দিলাম। আর সজীব এখনো আসছে না কেন, টয়লেটে কি ঘুমিয়ে গেল নাকি? এদিকে ট্রেন কমলাপুর রেল স্টেশনে চলে এসেছে প্রায়, আমি উঠে গেলাম টয়লেটের দিকে, গিয়ে দেখলাম টয়লেটটা একদম ফাঁকা, তাহলে সজীব কোথায়? আশেপাশে সব জায়গা খুঁজেও দেখলাম কোথাও নেই সজীব, সেখানে আবার চকলেট বিক্রি করতে গেল নাকি? ট্রেন এসে থামবে স্টেশনে, সজীবকে আর কোথাও খুঁজে পেলাম না, গেল কোথায় চলতে ট্রেন থেকে কিছুই বুঝতে পারলাম না। আমিও নেমে গেলাম সজীবকে খুঁজতে লাগলাম, তখনই আমার ফোন যেন বেজে উঠলো, দেখলাম মা কল দিয়েছে। আমি কলটা রিসিভ করতে মা বললো, কিরে তোর ফোন দুদিন ধরে বন্ধ ছিল কেন, ঠিক আছিস তো তুই? আমি অবাক হয়ে বললাম, আমার ফোন বন্ধ মানে, ফোন তো চালু ছিল। আমি আরো ভাবছিলাম তুমি কেন ফোন দাও না এই জন্য। মা বললো, আল্লাহ জানে কি হয়েছিল, তো তো অনেকবার ফোন দিছিলাম, ঠোকে না তো, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। সজীবের এতটুকু বলতে ফোনটা কেটে গেল, মা সজীবকে কিছু একটা বলতে চাচ্ছিল, আমি কলটা ব্যাক করলাম, কিন্তু মায়ের ফোন বন্ধ আসছে, কয়েকবার চেষ্টা করে কল আসলো না, মা সজীবকে নিয়ে কিছু বলতে চাইলো। এদিকে সজীবও ট্রেন থেকে নেমে কোথায় যেন হাওয়ায় মিলে গেল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মনে পড়লো সজীব আমাকে মুস্কানের সাথে দেখা করতে বলেছিল, আমি আর কিছু না ভেবে ফরিদপুরের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। বাস চলা শুরু করলো, হাইওয়ে ধরে বাস আপন গতিতে ছুটে চলছে, খারাপ কিছু হয়েছে সেটা বুঝতে পারলাম। সজীব এভাবে চলতে ট্রেন থেকে উধাও হয়ে যাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়, বাসে তেমন যাচ্ছি নেই, অনেকে সিট ফাঁকা পড়ে আছে, আমার পাশে কেউই বসেনি, হাত পা ছড়িয়ে দিয়ে হেলান দিয়ে রীতিমতো শুয়ে পড়লাম। প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছে, আমার চোখ বন্ধ করে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। এবার আমি নিজে সেই পাগলকে খুঁজলাম, মাজারে গিয়ে এদিক ওদিকে ছুটে ছুটি করলাম, পাগলটাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে একটা জায়গায় মাথা নিচু করে বসে পড়লাম। কিছুক্ষণ পর একজন মনে হলো যে আমার মাথায় হাত পড়ে এসেছে, আমি তাড়াতাড়ি করে মাথাটা উঠিয়ে তাকে দেখলাম, তাহলে তার কালো দুটো দাঁত বের করে হাসছে। আমি কিছু না বলতে সে আমার দিকে এসে বসলো আর বললো, কি হয়েছে, অনেক চিন্তিত দেখাইতেছে তোমার রে। আমি বললাম, আমার সাথে কেন এমন করছেন আপনি, কি চান আমার কাছে? পাগলটা বললো, দেখো ছেলে
এক হলো আত্মার জগৎ, আর এক হলো জীবিত মানুষের জগৎ। এই দুই জগতের মাঝখানে অনেক পাতলাটা দেয়াল আছে। সব আত্মা যেমন সে দেয়াল দেয়াল পার করে পৃথিবীতে ফিরে আসতে পারে না, তেমন জীবিত মানুষ সে দেয়াল পার করে আত্মার জগতে আসতে পারে না। খুব কম মানুষের কাছে যাদের আত্মা এসেছে শ্বাস চায়, তাদের মধ্যে অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে চায়, তাদের মাঝে তুমি একজন। আফরিন নামের মায়াটা বোমা মায়াটার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, সে তোমার সাহায্য চায়, তুমি পারো তাকে সাহায্য করতে। আমি বললাম, কি হয়েছিল আফরিনের সাথে? পাগলটা একটা হাসি দিয়ে বললো, সেটা তোমার এই খুঁজে বের করতে হবে বসলে। এই আংটিটা ফেলে দিও না, এই আংটিটা তোমাকে খুঁজে বের করতে সাহায্য করবে। আফরিনের সাথে কি হয়েছিল? আমি বললাম, তাহলে এখন আমার কি করা উচিত? পাগলটা একটা অদ্ভুত হাসি দিল আর বললো, silent girl crying in the garden. আমার ঘুম ভেঙে গেল। উঠে নিচে চোখ ডলতে ডলতে দেখলাম বাস এখনো চলছে, রাত হয়ে গেছে। মিঠা আমার কাছে সাহায্য চায়, তার মানে সজীবের কথাই ঠিক, মিঠা মারা গেছে আর এখন তার বোনের শরীর থাকে, কিন্তু এটা তার বোন আতিয়া জানে না। যখন সে আতিয়ার শরীরে থাকে তখন আতিয়া কথা বলতে পারে না, কারণ আফরিন বোবা ছিল। এখন কিছুটা বুঝতে পারলাম। তাহলে আমি আবারও সিলেট ফিরে যাব মুস্কানের সাথে দেখা করে। আমি চাইলো আফরিন আর এই আংটি আমার পিছু ছাড়বে না, তাই আমি এটা শেষ করেই তবে ফিরব। বাস ফরিদপুর পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে গেল। মুস্কানদের বাড়ি ফরিদপুর সদরে ছিল। আমি হেঁটে সেখানে রওনা দিলাম, চিকন গলি ধরে হাঁটছি। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা কুকুর আমার পিছু নিয়েছে। আমি থামলে কুকুরগুলোও যেন থেমে গেল। আবারও আমি হাঁটতে শুরু করলাম, তারাও হাঁটতে লাগলো। একটা অদ্ভুত লাগলেও তেমন একটা গুরুত্ব দিলাম না। হঠাৎ কানে একটা চুকচুক করে আওয়াজ হলো, কিছু একটা খাচ্ছে মনে হলো। আমি থেমে গেলাম, পেছনে তাকিয়ে দেখলাম কুকুর নেই। খাওয়ার শব্দটা আশেপাশের ডাস্টবিন থেকে আসছে। আমি সেদিক দিয়ে গেলাম এবং ধীরে ধীরে গেলাম। কেমন একটা অদ্ভুত শব্দ যেন করে খাচ্ছে কিছু একটা। আমি ডাস্টবিনের সামনে গিয়ে দেখলাম একটা লোক উল্টো করে ঘুরে বসে ডাস্টবিনে করে রীতিমতো কিছু শব্দ করে খাচ্ছে। তার মুখটা দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম হয়তোবা ফকির মিসকিন কিছু একটা হবে, খোদায় ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। সাহায্য করার উদ্দেশ্যে তাকে ডাক দিলাম, এই যে ভাই এগুলো কি খাইতেছেন? হ্যাঁ আমার সাথে আসেন, হোটেলে গিয়ে ভালো খাবার কিনে নিই। লোকটার মুখ খাওয়া বন্ধ করে যেন আমার দিকে তাকালো। আমি প্রচণ্ড ভয়ে পিছিয়ে গেলাম। তার সারা মুখে রক্ত লেগে আছে। খেয়াল করে দেখলাম ও যেটা খাচ্ছে সেটা হচ্ছে মৃত কুকুর। লোকটার রক্ত মাখা মুখে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, তাজা মাংসের স্বাদ অন্যরকম, খেয়ে দেখ। এই বলে হাতের একটা টুকরা যেন মাংস আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি সেখান থেকে দৌড় দিয়ে রীতিমতো পিছনে পড়ে গেলাম। লোকটা ভয়ঙ্করভাবে হাসতে লাগলো, আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি যেন ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মনে হলো সব কিছুই স্বাভাবিক, আশেপাশে কোনো শব্দ পাচ্ছি না। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখলাম লোকটা যেন বিভৎস চেহারায় একদম আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার দিয়ে তাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কোনো মতে উঠে সেখান থেকে শরীরে পুরো শক্তি দিয়ে এক দৌড়ে অনেকটা দূরে চলে গেলাম। মুস্কানদের বাড়ি কাছাকাছি এসে দৌড়ের মাঝে পেছনে তাকে দেখলাম সে আমার পিছু নিয়েছে কিনা। দেখলাম কেউ আসছে না, তখনই সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তাকে দেখলাম সজীব দাঁড়িয়ে আছে। আমি হতভম্ব হয়ে গেলাম, কিরে তুই কোথায় ছিলি? ট্রেন থেকে হঠাৎ কোথায় উধাও হয়ে গেছিলি? সজীব বলল, আমি তো টয়লেট থেকে ফিরে তোকে পেলাম না, ট্রেন থেকে নেমেও তোকে পেলাম না, তুই কোথায় গিয়েছিলি? তোকে না পেয়ে আমি একা চলে এসেছি। আমি বললাম, ফাজলামো করে জায়গা পাস না দাঁড়া। আজ শোন, তুই সঠিক ছিলি তখন, আফরিন নামের মেয়েটা বোবা সত্যি মারা গেছে, তাকে সাহায্য করার জন্য আমাকে আবারও সিলেটে যেতে হবে। সজীব খুব শান্ত ভাবে বলল, সেটা তো আমি আগে জানতাম। আচ্ছা সেটা না হয় যাওয়া যাবে, কিন্তু এখন গিয়ে মুস্কানের সাথে দেখা কর, ওকে কান্নাকাটি করতে মানা কর, ওর কান্নার জানে আমি সামনেও যেতে পারছি না। আমি যখন বললাম, তুই আমার সাথে আয়, দেখি তুই এমন কি আকাম করেছিস, মেয়েটা কান্না করছে, বল চল আমার সাথে চল। রীতিমতো সজীব বলল, আমি এখানে আছি, ওর কান্না থামলে আমি চলে আসব, তুই ওকে গিয়ে বুঝিয়ে বল। আমি বললাম, ঠিক আছে তাহলে থাক, আমি গিয়ে দেখি কি হচ্ছে। তোর গার্লফ্রেন্ড মানে তো আমারও গার্লফ্রেন্ড, তাই আমার দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ, সজীব বলল, হ্যাঁ আর কোথ সর এখান থেকে, আমার তোরে যা বলছি তাই কর, বুঝতে পারছস? হ্যাঁ। আমি হাসতে হাসতে চলে গেলাম মুস্কানদের বাসায়। সজীবের অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে পিছন থেকে। আমি গিয়ে দরজার কলিং বেল চাপলাম, সজীবকে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এক মনে কোনো নড়াচড়া করতে না পেরে তাকিয়ে আছে।
এত রাতে কাউকে বিরক্ত করার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আমার হাতে সময় নেই। আমি এখান থেকে আবারও চলে যাব সিলেটে, এটা শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না। মুস্কানের মা হায় তোদা তোদা দরজা খুলে দিল, আমাকে দেখে বলে উঠল, গালিব তুই এত রাতে? আমি বললাম, জি আন্টি, মুস্কান কোথায়? আন্টি মনটা খারাপ করে পড়ল, কান্না করতে করতে একটু আঁকি ঘুমিয়ে গেছে মেয়েটা, সজীবকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, সজীবকে হারিয়ে মানে বুঝলাম না। তখনই ভেতরের রুম থেকে মুস্কান বেরিয়ে এসে বলল, কে এসেছে আম্মু? আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল মুস্কান আর বলল, সজীব আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আর আপনি তার বন্ধু এখন আসছেন, দুই দিনের বন্ধুর খোঁজ তো নেননি। আমি যেন কিছুই বুঝতে পারছি না, মুস্কান এসব কি বলছে, সজীব কোথায়? আমি বললাম, কি বলছো, সজীবের আবার কি হয়েছে? আন্টি বলল, সত্যি তুমি কিছুই জানো না গালিব? আমি বললাম, কি জানবো আমি, বুঝতে পারলাম না। আন্টি বলল, দুদিন আগে সজীব যে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে সেটা তুমি জানো না? আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি তোতা তোতা কণ্ঠে বললাম, সজীব মারা গেছে মানে কি বলছেন আন্টি? মুস্কান তোমাদের মারা ঠিক আছে তো নাকি, মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি, বুঝলাম না তো। ওই তো সজীব দাঁড়িয়ে আছে। এই বলে বাইরে তাকাতে দেখলাম সেখানে কেউ নেই, কেউ নেই মানে সব কিছু খালি। আমি যেন হতভম্বের মতো পাথরের মতো সজীবের মৃত্যুর কথা শুনে তাকিয়ে থাকলাম। এটা কিভাবে হতে পারে, সজীব একটু আগে তোমার সাথে ছিল, মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি দরজার সামনে তাকিয়ে রীতিমতো বসে পড়লাম। আন্টি আর মুস্কান মিলে আমাকে সোফায় নিয়ে বসালো, পানি এনে দিল, পানি খাওয়ার পর কিছুটা শান্ত হয়ে বসলাম আর বললাম, কিভাবে কিভাবে হলো এটা? মুস্কান তখন বলল, আপনার সাথে সিলেটে না যেতে পারে সজীবের মন অনেক খারাপ ছিল ভাইয়া, তাই ওকে বলেছিলাম সিলেটে যেতে যাতে ওর মনটা ভালো হয়। বিশ্বাস করেন ভাইয়া, ও এত খুশি হয়েছিল যে আমি আগে কখনো এত খুশি ওকে দেখিনি। সজীব চলে যাওয়ার পর আমি ওকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম পৌঁছেছে কিনা। শেষবার যখন ওর সাথে আমার কথা হয় তখন বলেছিল ট্রেনে আছে, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি ওকে কল দিই তখন আর ওকে রিসিভ করে না, ওর ফোনটা রিসিভ করে না। আমার চিন্তা বাড়তে লাগলো, কয়েকবার ট্রাই করার পরও সজীব ফোনটা তুললো না। হঠাৎ আম্মু চিৎকার করে বলল, সিলেটগামী ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে, টিভিতে খবর দেখাচ্ছে। আমি আম্মুর কথা শুনে পাগলের মতো দৌড়ে গেলাম, সত্যি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কান্না করতে করতে বারবার সজীবকে কল দিচ্ছিলাম, সজীব ফোনটা তুলছিল না। অনেকক্ষণ পর ফোনটা রিসিভ হলো, ও পাশ থেকে কি বলল, এই ফোনের মালিক ঘটনাস্থলে মারা গেছে, আপনি যদি তার পরিচিত হন তাহলে কেউ দয়া করে চলে আসুন। এটা শুনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সজীব মারা গেছে, আমি কিভাবে মেনে নেব? ইতিমধ্যে সজীবের বাবাও খবরটা পেয়ে গেছে। আমি সবাইকে গিয়ে সজীবের সাদা কাপড়ে মোড়ানো লাশ নিয়ে বাড়ি ফিরে আসলাম। আমার দুনিয়াটা যেন থেমে গেল ভাইয়া, আমি কেন ওকে সিলেটে যেতে বললাম? আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে নিজের হাতে ধরে রাখতাম, বিশ্বাস করুন। এতটুকু বলে মুস্কান আবারও কান্নায় ভেঙে পড়ল। আমি তো বিশ্বাসই করতে পারছি না, সজীব আর নেই, নিজের সবচেয়ে ভালো বন্ধু আমার সাথে মৃত্যুর পরও দেখা করেছিল। আমার চোখে যেন পানি বের হয়ে গেল, দুদিন আগে সব কথা যেন মনে পড়তে লাগলো বারবার। সজীব আমার সাথে হোটেলে ছিল, কিন্তু হোটেলের কাউন্টারে ছিল সজীবের কোনো ছবি বা আইডি কার্ড চায়নি। সজীব আতিয়া নামের মেয়েটাকে রুমে নিয়ে এসেছিল, মেয়েটা সজীবকে না চিনে ওর সাথে রুমে আসবে না, তার মানে আতিয়া সজীবকে চিনে। ট্রেনে ওঠার সময় আমার টিকিট চেক করলো, সজীবের ট্রেন চেক করার হয়নি। ট্রেনের বাকি যাত্রীরা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, তার মানে সজীবকে ওরা দেখতে পায়নি, এসে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, তারা ভেবেছে আমি একা একা কথা বলছি। সব কিছু মনে পড়তে লাগলো, আমার হাত পা যেন কাঁপতে লাগলো, আমি যেন একা একা কাঁদতে লাগলাম। আমি তখনই বুঝতে পারলাম সে ট্রেনটা যেটা অ্যাক্সিডেন্ট করেছিল সেটাতেই সজীব ছিল। তখনও বুঝতে পারলাম না যে সজীব আর নেই, সজীব আমার কি কিছু বলতে চেয়েছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল সে পাগলের কথাগুলো, আত্মার জগৎ আর আমাদের জগতের মাঝে পাতলা একটা দেয়ান আছে, অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য আর তারা মানুষকে দেখা দেয়। তাহলে কি সজীবের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে? ও কেন আমাকে দেখা দিল? আমি বললাম, সজীবের কবর কোথায় দেওয়া হয়েছে? আন্টি বলল, ওদের পারিবারিক কবরস্থানে দেওয়া হয়েছে। মুস্কান বারবার অনুরোধ করেছিল কবরটা যেন এখানে দেওয়া হয়, কিন্তু কেউ এটা শোনেনি। আমি বললাম, আন্টি আমি মুস্কানের সাথে একটু কথা বলতে চাই। আন্টি বলল, ঠিক আছে, ওকে একটু বুঝাও বাবা।
মানুষ তো চিরকাল থাকে না, সবাইকে একদিন চলে যেতে হবে। কান্নাকাটি করলে সজীবের আত্মা অনেক কষ্ট পাবে। এই বলে আন্টি ভেতরের রুমে চলে যেতে লাগলো। আমি মুস্কানকে বললাম, এখন আমি এমন একটা কথা বলবো তোমাকে যা শুনলে তুমি যেন বিশ্বাস করবে কিনা জানি না। সজীব দুই দিন আগে আমার সাথে ছিল, ওর মৃত্যু হয়েছে সেটা আমি জানতাম না, বিশ্বাস করো। এমনকি তোমাদের বাসায় আসার আগে ওর সাথে আমি কথা বলেছি, ও বাইরে দাঁড়িয়েছিল, বিশ্বাস করো। মুস্কান যেন হতভম্ব হয়ে গেল আর বলল, ভাইয়া কি বলছেন আপনি, তার মানে আপনি যা দেখছেন তার চোখের ভুল না? আমি বললাম, তুমি আবার কি দেখো? হ্যাঁ, মুস্কান বলল, আমিও সজীবকে দেখতে পাই দূর থেকে, কাছে যেতে অদৃশ্য হয়ে যায়। আমি তো ভেবেছিলাম এটা আমার বোনের ভুল, কিন্তু সজীব আপনার সাথে দেখা করেছে। আমি এটা শোনার পর বিশ্বাস করলাম সজীব কিছু বলতে চায়। আমি বললাম, এখানে কোনো কিছু নেই রে, আমাদের সব প্রশ্নের উত্তর সিলেটে আছে। একটা বোবা মেয়ে, তার বোন, একটা পাগল আর সজীবের মৃত্যু, সব যেন একই সুতোয় গাঁথা। আমাকে সিলেটে যেতে হবে, আমাকে সিলেটে যেতে হবে, মুস্কান বলে উঠল। এত রাতে সিলেটে কিভাবে যাবেন? কাল রাতে আপনার সাথে আমিও যাব। আমিও জানতে চাই সজীবের সাথে কি হয়েছে। আমি বললাম, তোমার আম্মু তোমাকে অনুমতি দেবে? মুস্কান তখন বলল, সেটা আমি দেখে নেব, সমস্যা নেই। তারপর মুস্কান আমাকে রুম দেখিয়ে দিল থাকার জন্য। আন্টিও তেমন কিছু বলল না, আমি ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই আমার আর ঘুম আসছে না, বারবার যেন সজীবের চেহারাটা ভেসে উঠছে। একটা পর্যায়ে বুঝতে পারলাম বাইরে থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। কালি, এখন তোর ঘুমানোর সময় না। আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম, জানালার পর্দা টেনে তাকিয়ে দেখলাম তিনটা আবক দেখা যাচ্ছে। আমি চোখ পরিষ্কার করে ভালো করে তাকাতেই বুঝতে পারলাম তিনজনের মধ্যে একজন হচ্ছে সজীব, আরেকজন আঠিয়া নামের মেয়েটা, অন্যজন সে পাগলটা। তারা আমাকে হাতের ইশারায় ডাকছে, আমি যেন ভয় পেলাম না, তাড়াতাড়ি করে উঠে বাইরে চলে যেতে গেলাম। গিয়ে দেখলাম কেউ নেই সেখানে। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, সজীব কই তুই, সামনে আয় না। আশেপাশে তাকিয়ে কিচ্ছু দেখতে পেলাম না। আমি আরো জোরে জোরে চিৎকার করতে লাগলাম। চিৎকার শুনে মুস্কান এবং আন্টি দুজনেই বেরিয়ে এলো। আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল। আমি বললাম, আমার এখন সিলেটে যেতে হবে, এখন আমার ঘুমানোর সময় না, কিছু একটা ভুল তো হয়েছে, সেটা সমাধান না করা পর্যন্ত আমার ঘুম হারাম হয়ে যাবে। মুস্কান তার আম্মুর কাছে অনুমতি চাইলো আমার সাথে যাওয়ার জন্য। প্রথমে সোজা না করে দিলেও পরে রাজি হয়ে গেল। আন্টি জানে আমি অনেক ভালো ছেলে, আমাকে নিজের ছেলের মতো দেখে, আর মুস্কান আমার বোন, তাই নিজের গাড়ি চাবি এনে দিল আমাকে আর বলল আমার মেয়েকে সোফি সানামতে ফিরিয়ে আনবে বাবা। আমিও আন্টিকে কথা দিলাম, বন্ধুকে হারিয়েছে, বন্ধু রেখে যা, ওর সবচেয়ে বড় স্পেশাল মানুষটার কোনো ক্ষতি হতে দেব না, আমি চিন্তা করবেন না। মুস্কান আর আমি গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 4টা বাজে। মুস্কান গাড়ির পেছনের সিটে বসেছে, আমি ড্রাইভ করছি। মাথায় তখন একটাই চিন্তা, সজীবের সাথে কী হয়েছে, সজীব আতিয়াকে কীভাবে চেনে। হঠাৎ দেখলাম একটু সামনে একটা লোক গাড়ি থামানোর জন্য ইশারা করছে। আমি গাড়ি না থামিয়ে স্পিড আরও বাড়িয়ে দিলাম, তাকে কাটিয়ে চলে গেলাম। মুস্কান তখন বলল, লোকটা হয়তো বা কোনো বিপদে পড়েছে ভাইয়া, গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি বললাম, একটু পরেই বুঝতে পারবে কেন গাড়িটা থামাইনি আমি, গাড়ি দ্রুত গতিতে চলছে। একটু পরেই আবার সেই লোকটি গাড়ি থামানোর জন্য ইশারা করছে, এবারও আমি তাকে কাটিয়ে দ্রুত চলে গেলাম। মুস্কান অবাক হয়ে বলল, এটা কীভাবে হলো ভাইয়া? আমি বললাম, এটা সেই লোক যাকে একটা ডাস্টবিনের মৃত কুকুরকে খুবলে খুবলে খেতে দেখেছিলাম, তাই তাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম। হঠাৎ মুস্কান চিৎকার করে উঠল, ভাইয়া সামনে! আমি কিছু বুঝে ওঠার আগে সাদা কাপড় পরা কাউকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়ির গতি বেশি থাকার কারণে ব্রেক করার আগে তার উপরে উঠিয়ে দিলাম। রাস্তার এক সাইডে কোনোরকম গাড়ি থামিয়ে তাড়াতাড়ি করে দেখলাম সেই রাস্তার মাঝখানে উপর হয়ে পড়ে আছে। মুস্কান বলল, ভাইয়া আমার ভয় করছে, সে মারা যায়নি তো আবার, তাহলে তো আমাদের মামলা খেয়ে যাবো আমরা। আমি মুস্কানকে অভয় দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। তার মুখটা যেন দেখা যাচ্ছে না, কিন্তু এইটা বুঝতে পারছি যে সে একটা মেয়ে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে উল্টে দিলাম আর শক্ট হয়ে গেলাম, আরে
আতে নামে সে মেয়েটা, এই মেয়েটা এখানে আসলো কীভাবে, এই মেয়েটা তো এখানে আসলো কীভাবে? মুস্কানকে বললাম, এই মেয়ের নাম আতিয়া, আর সজীবের মৃত্যুর সাথে এই মেয়ের কোনো কোনো কানেকশন অবশ্যই আছে। আতিয়ার জ্ঞান ছিল না, তাই তাকে নিয়ে গাড়িতে উঠিয়ে বসে পড়লাম। মুস্কান পানি ছিটিয়া জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমি ভাবছি এই মেয়েটা এখানে আসলো কীভাবে, কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি গাড়িতে উঠে বসতে যাব তখনই খেয়াল করলাম পাশের ঝোপের মাঝে কিছুটা নড়াচড়া করছে। আমি সেদিকে এগিয়ে গেলাম, ধীরে ধীরে ঝোপের লতা পাতা সরিয়ে দেখতে চেষ্টা করলাম এখানে কি আছে। তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রেখে বলল, আমি পেছনে তাকিয়ে দেখলাম সজীব দাঁড়িয়ে আছে। আমি যেন আবেগে নিচে ধরে রাখতে পারলাম না, ওর ঠান্ডা বরফের মতো শরীরটা যেন জড়িয়ে ধরে বলতে লাগলাম, তুই আমাকে কেন জানাসনি এই কথাটা আগে বলতো, কেন জানাসনি? সজীব বলল, জানালে তুই ভয় পেতি, তখন আর আমাকে এভাবে জড়িয়ে ধরতি না। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছিল তোর সাথে, এটা কি তো শুধু অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু ছিল তোর পিছনে, সত্যি করে বলতো। হ্যাঁ সত্যি করে বল। সজীব তখন বলল, সেটা তো ভুলে গেছি আমি, যেমনটা আফরিন ভুলে গেছে ও কিভাবে মারা গিয়েছিল। তোকে খুঁজে বের করতে হবে গাড়ি, মৃত্যুর পর দুনিয়াতে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে বন্ধু। প্রিয় মানুষগুলোর আহাচারি আর কান্নাগুলো দেখলে না নিজেকে আর ধরে রাখতে পারি না, আমাদের মুক্ত কর তুই, মুক্ত কর। আমি বললাম, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কিছুই বুঝতে পারছি না তো। সজীব তখন বলল, চা বাগানের কোনো এক স্থানে আফরিনের দেহটা পুঁতে রাখা আছে, সেটা খুঁজে বের কর, তাহলে অনেক কিছুর উত্তর খুঁজে পেয়ে যাবি। আর হাতের আংটিটা কখনো হারাইস না রে, এটা তোকে রক্ষা করবে সবকিছু থেকে। আমি বললাম, ঠিক আছে তাহলে তাই করব। মুস্কানের সাথে দেখা করবি না, মেয়েটা তোর জন্য পাগলের মতো হয়ে যাচ্ছে রে। সজীব হালকা একটা হাসি দিয়ে বলল, মায়া জিনিসটা খুব অদ্ভুত তাই না, ভালো সবাইকে বাসা যায় কিন্তু মায়া কিন্তু সবার প্রতি জন্মায় না। আমি আর মায়া বাড়াতে চাই না রে, এখন আমার জগৎ আর মুস্কানের জগৎ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে রে। তোকে দেখে রাখিস রে, খেয়াল রাখিস ওকে। আমি বললাম, ঠিক আছে বন্ধু, আমি এটা শেষ না করে ঘরে ফিরবো না, তোকে কথা দিচ্ছি আমি খুঁজে বের করবো তোদের মৃত্যুর রহস্য। এখন থাকতে হলে যাওয়া যাক। সজীব বলল, তাহলে সিলেট দেখা হচ্ছে, আমি তোদের সাথে সবসময় ছায়াবল থাকবো, আর আতিয়াকে আমি এখানে নিয়ে এসেছি, বেটার দিকে খেয়াল রাখিস, ওর বোনের মৃত্যুর রহস্য কেউ ঘিরে রেখেছে। এই বলে সজীব আস্তে আস্তে হেঁটে চলে গেল, একটু দূরে গিয়ে কোথায় যেন হাওয়ায় মিলে গেল। আমি তাড়াতাড়ি গাড়িতে ফিরে এলাম, দেখলাম এখনো আতিয়ার জ্ঞান ফিরেনি। মুস্কান মন মরা হয়ে বলল, সজীব এসেছিল তাই না ভাইয়া? আমি কি বলবো যেন বুঝে উঠতে পারছিলাম না। আমি তান্ত করে বললাম, হ্যাঁ সজীব তোমাকে কাঁদতে বারণ করেছে, তুমি কাঁদলে ওর অনেক কষ্ট হবে, এর জন্যই তোমার সামনে আসে না। মুস্কান চোখের পানি যেন মুছে মুছে বলল, আমি আর কাঁদবো না ভাইয়া, ওকে বলবেন শেষবারের জন্য যেন আমার সাথে একটু দেখা করে কথা বলে। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। সিলেটে পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গেল, পথে আতিয়ার জ্ঞান ফিরেছে। উঠে অনেক বেশি অবাক হয়েছিল যখন শুনেছে সজীবও মারা গেছে, সেটা বিশ্বাসই করতে পারছিল না, কারণ সজীব আমাদের সামনে এমনভাবে ছিল যেন আমরা বুঝতেই পারিনি ও মারা গেছে। সবটা পাগলটা আমাকে চা বাগানের একটা কবরের মতো কিছুটা দেখিয়েছিল, যেখানে একটা মাথার খুলি আর হাড় করছিল, তার মানে আফিনকে সেখানে পুঁতে রাখা হয়েছিল। কিন্তু সিলেটে তো চা বাগান অনেকগুলো, আমি সেটা খুঁজবো কোথায়? সব কিছু আমার সাথে মাজার থেকে শুরু হয়েছিল, তাই এটা মাজারের আশেপাশে কোনো চা বাগানে হবে। আমার জানা মতে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সাথে অনেক বড় একটা চা বাগান আছে, আমার মন বলছে সেখানে গেলে কিছু না কিছু পাবে, তাই গাড়ি নিয়ে চলে গেলাম সোজা ক্রিকেট স্টেডিয়ামের কাছে। গাড়ি থেকে চা বাগানে প্রবেশ করলাম, তিনজন একসাথে প্রবেশ করলাম। আতিয়া এবং মুস্কানকে বলে দিলাম মাটির কোনো স্তূপ দেখলেই যেন আমাকে জানায়। খুঁজতে খুঁজতে অনেকটা পথ পেরিয়ে গেলাম, কিন্তু তেমন কিছু পেলাম না। ক্লান্ত হয়ে তিনজনই একটা জায়গায় বসে পড়লাম, আশেপাশে আরও অনেক পর্যটক ঘোরাছুরি করছিল নিজেদের মতো করে। হঠাৎ আমার আঙ্গুল থাকা আংটিটা গরম হতে শুরু করলো, আমি সেটা খুলতে চাইলেও যেন খুলতে পারছি না, মনে হলো আঙ্গুলের সাথে একদম আটকে রয়েছে। আতিয়া এই প্রথম আংটিটা দিকে খেয়াল করলো আর বলল, এটা তো আমার বোন আফরিনের আংটি, আপনার কাছে কিভাবে এলো? আমি আংটিটা খুলে আতিয়ার হাতে দিয়ে বললাম, এইটা তো সেই পাগলটা আমাকে দিয়েছিল, যে বলেছিল এইটা নিয়ে আমি যেন সোজা বাড়িতে চলে যাই, কিন্তু আমি তার কথা শুনিনি। হয়তো তার কথা শুনলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না, এত বাজে পরিস্থিতিতে পড়তে হতো না আমাদেরকে।
মুসকান আংটিটা দেখে হতভম্ব হয়ে বলল, এরকম আংটি আমি সজীবের হাতে দেখেছিলাম সিলেটে যাওয়ার দুদিন আগে। আমি জিজ্ঞেস করেছিলাম এই আংটিটা সে পেল কোথায়, সজীব বলেছিল এইটা সে কিনেছে একটা দোকান থেকে। আমিও অবাক হয়ে গেলাম, তার মানে সজীব এই আংটিটার কারণে আফরিনের সাথে জড়িয়ে গিয়েছিল কোনোভাবে। আতিয়া আংটিটা নিয়ে কান্না করে দিল আর বলল, এই আংটিটা বাবা এনে দিয়েছিল আফরিনকে, আফরিন ছোটোবেলা থেকে কথা বলতে পারতো না, ওর নাম আফরিন হলো, সবাই ওকে ডাকতো সাইলেন্ট গান বলে, বাবা সৌদি আরব থেকে আরবিতে সাইলেন্ট লেখা আংটিটা এনে দিয়েছিল। আফরিন এটা পেয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু কীভাবে যেন কী হয়ে গেল তা জানি না। আমি তখন বললাম, শেষ কবে দেখেছিলেন আফরিনকে, ওর নিখোঁজ হওয়ার আগে কি কোনো কিছু লক্ষ্য করেছিলেন, হ্যাঁ, বা আপনার কোনো সন্দেহ হয়েছিল এরকম কোনো কিছু দেখে? হ্যাঁ, আতিয়া একটু ভেবে নিল, এরপর বলা শুরু করল, এক মাস আগে আম্মু কোনো একটা বিষয় নিয়ে আফরিনকে বকাঝকা করেছিল, ও ছিল প্রচণ্ড অভিমানী একটা মেয়ে, কেউ ওর ওপর একটু রাগ করে দেখালে রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ করে দরজা আটকে বসে থাকতো, আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুখ থেকে কথা বের করার চেষ্টা করতো। আমি ওকে সবসময় উৎসাহ দিতাম যে একদিন না একদিন ওকে কথা বলতে পারবে, ও অবশ্যই কথা বলতে পারবে। সেদিন আম্মু বকাঝকা করার পর প্রচণ্ড অভিমান নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আমি তখন কলেজে ছিলাম, কলেজ থেকে এসে আফরিনকে কথা জিজ্ঞেস করলে আফরিন বলল, আছে হয়তো বা কোথাও, চলে আসবে। আমি আম্মুর উপরে প্রচণ্ড রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম তাড়াতাড়ি ওকে খোঁজার জন্য। আম্মু জানে ও একটুতে রেগে যাবে, ও নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রকাশ করতে পারে না, ওর সাথে কিসের রাগ দেখানো। আম্মুর উপর প্রচণ্ড রাগ উঠছে আমার, সব জায়গায় খোঁজ নিলাম কিন্তু আফরিনকে কোথাও খুঁজে পেলাম না। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, আফরিন এখনো বাসায় ফিরেনি, আর এসব দেখে আম্মু বেরিয়ে পড়লো খোঁজার জন্য, কোথাও পেলাম না ওকে। চিন্তায় আমার বুকটা যেন ফেটে কান্না আসছিল, আম্মু কান্না করছিল, মেয়েটা কেন কোথায়। রাত 9টার দিকে আমরা বাসায় ফিরে আসলাম আর আফরিনকে না নিয়ে চলে আসলাম। বাবা তো বাসায় এসে আম্মুর উপর প্রচণ্ড চিৎকার করলো এবং প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করলো, বকাঝকা করলো, বাবার থানায় রীতিমতো মিসিং কমপ্লেন করার জন্য রওনা হবে। তখনই বাসার কলিং বেলটা বেজে উঠলো, আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিতেই দেখলাম আফরিন দাঁড়িয়ে আছে, দরজায় দাঁড়িয়ে আছে। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করলাম, আম্মু ওকে তড়ি জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো, কিন্তু আফরিনের মাঝে যেন কোনো কিছু ফিল হচ্ছিল না, ও একটা রোবটের মতো দাঁড়িয়েছিল। কিছু একটা তো হয়েছে ওর সাথে, বারবার ওকে জিজ্ঞেস করলেও ও তেমন কোনো কথা বললো না। বাবা বললেন, ওকে একটু ছেড়ে দাও, কালকে না হয় ওর কাছে শুনবো কি হয়েছে কেমন। আফরিন আস্তে আস্তে হেঁটে ওর রুমে চলে গেল, দেখে মনে হচ্ছিল ওকে কি যেন নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর আমি ওর রুমে চলে গেলাম, দেখলাম আয়নার সামনে বসে কথা বলার চেষ্টা করছে, মুখের ভেতরে হাত দিয়ে কথা বের করে আনার চেষ্টা করছে, ছটফট করছে, বিরক্ত হয়ে রেগে নিজের গলা নিজে চেপে ধরলো। আমি দৌড়ে গিয়ে ওকে শান্ত করার জন্য খাটে এনে রীতিমতো বসিয়ে দিলাম, হাত ধরে বললাম, কি হয়েছে, সারাদিন কোথায় ছিলিস, আমরা কত খুঁজেছি তুই জানিস। আম্মু না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছে, তাই বলে তুই এভাবে চলে যাবি বাসা থেকে। আফরিন মিষ্টি একটা হাসি দিয়ে ইশারায় বলল, পরের বার গেলে আর ফিরে আসবো না। আফরিন এই কথাটা শুনে আমি বুঝতে পারতাম আর আমার সাথে সবই শেয়ার করতো, আমি ছিলাম ওর বোন এবং সবচেয়ে ভালো বন্ধু। আফরিন কানে শুনতে পেত না, কিন্তু ওর একটা ট্যালেন্ট ছিল, মানুষের মুখের দিকে তাকিয়ে তার বলার ধরন দেখে বুঝে নিতে পারতো সে কি বলছে। আমি তখন বললাম, তোকে তো কোথাও যেতে দেবো না রে, আমরা দুই বোন একে অপরকে ছাড়া অপূর্ণ, আর এমন করবি না ঠিক আছে। আফরিন কিছু যেন বললো না, একটা অদ্ভুত হাসি দিয়ে ওর হাতের আংটিটার দিকে তাকালো। আমি বললাম, সত্যি করে বলতো তুই কোথায় ছিলি, সব জায়গায় খুঁজেছি তোকে, তাহলে পেলাম না কেন। আফরিন ইশারা করে বলল, আমি আমাদের বাজারের পাশে গণ কবরস্থানের ভেতরে ছিলাম, মৃত মানুষগুলো আমার মতো কোনো কথা বলতে পারে না, তাই তাদের সাথে গল্প করতে গিয়েছিলাম, আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আর বললাম, কবরস্থানে ছিলিস মানে, এই রাতের বেলা সেখানে কি করছিলি, তোর ভয় করেনি, সেখানে অনেক খারাপ কিছু হতে পারতো তোর সাথে। আফরিন তখন বলল, মৃত মানুষদের ভয় না পেয়ে জীবিত মানুষদের ভয় পাওয়া উচিত, এখন যা তো আপু, আমি ঘুমাবো।
আমি আর কিছু না বলে আফরিনের বিছানা বালিশ ঠিক করে মশারি টাঙিয়ে দিয়ে বললাম, গুড নাইট সাইলেন্ট গার্ল। আফরিন হেসে হাতের সাহায্যে হার্ট সিম্বল বানিয়ে আমাকে গুড নাইট বললো। আমার অভ্যাস, আমি রাতে একবার হলে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠব, সেদিনও এর ব্যতিক্রম হলো না। আমি মধ্যরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলাম। ওয়াশরুমে যেতে আফরিনের রুম থেকে পার হয়ে যেতে হয়। রুমটা পার হয়ে যাওয়ার পর আমার কেমন যেন হেলে দূরে যাচ্ছিলাম। তখন খেয়াল করলাম আফরিনের রুম থেকে ফিসফিস একটা শব্দ আসছে, আর চাপা কান্নার আওয়াজ আসছে। সাথে সাথে আমার ঘুমের লাই যেন চলে গেল। আমি দরজার কান দিয়ে শুনলাম আফরিনের কণ্ঠস্বর। ও কথা বলছে, কারোর সাথে কথা বলছে, আর কেউ যেন কান্না করছে। আমি যখন ভয় পেয়ে গেলাম তার চেয়ে বেশি হতভম্ব হলাম। আফরিনের রুমের দরজাটা সবসময় খোলা রেখে ঘুমাতো। আমি দরজাটা হালকা ধাক্কা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, সত্যি কি এমন কিছু ঘটছে নাকি, এটা আমার মনের ভুল। আমি দেখলাম আফরিন তো ঘুমাচ্ছে, আর তো কেউ নেই সেখানে, তাহলে এতক্ষণ কি শুনলাম আমি? মনের ভুল ভেবে দরজাটা টান দিয়ে বন্ধ করতে যাব, তখনই চোখ পড়ল একটা কালো আব মশারির ভেতর দিয়ে লাফিয়ে পড়ল এবং খুব দ্রুত জানালা দিয়ে বেরিয়ে গেল। আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করতে যাব, তার আগে বিদ্যুতের গতিতে আফরিন উঠে এসে আমার মুখ চেপে ধরল আর বলল, সাইলেন্ট। এই পর্যন্ত বলেই আতিয়া যেন থেমে গেল। আমি আর মুস্কান চুপচাপ সব কিছু শুনছিলাম। মুস্কান বলল, তারপর কি হলো, আফরিন কথা বলতে পারলো কিভাবে? আতিয়া তখন বলল, আফরিনের মুখে শুনতে পেয়ে ওই দিন আমি জীবনের সবচাইতে বড় ঝটকা নিয়ে টাকাইছিলাম, কিন্তু পরক্ষণে আমার ভুল ভেঙে গেল। কথাটা আফরিন বলেনি, বলেছে আফরিনের পেছনে লুকে থাকা সে কালো আবহটা, সে আফরিনের পেছন থেকে উঁকি মেরে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, এই খবর সাইলেন্ট গার্ল। আমি আর সহ্য করতে পারলাম না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আফরিনের রুমের ভেতরে দরজার সামনে পড়েছিলাম, আর মানে রাত তখনও কাটেনি, চারদিকে অন্ধকার ছিল। আমি কোনো রকম উঠে ঘরের সব লাইট জ্বালিয়ে দিলাম, দেখলাম আফরিন কোথাও নেই। আমি তাড়াতাড়ি করে মা বাবাকে ডাক দিয়ে উঠালাম, তারাও চলে আসলো। সব কিছু শুনে তারা আমার কথা বিশ্বাসই করেনি, তারা ভেবেছে আমি ঘুমের ঘরে বোধ হয় ভুলভাল দেখেছি। আমি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা বিশ্বাসই করেনি। সেদিন নিজের রুম থেকে আফরিন নিখোঁজ হয়ে যায়, আর খুঁজেও পাওয়া যায়নি ওকে। তারপর আমার ফোনে সেই মেসেজটা আসলো, সাইলেন্ট গার্ল ক্রাইং ইন দ্য টি গার্ডেন। আমি চলে গেলাম সিলেটে আমার বোনের খোঁজে, কিন্তু কখনো ভাবিনি আমার বোনটা মারা গেছে। এই বলে আতিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। মুস্কান আতিয়ার সান্ত্বনা দিতে লাগলো। আমি হেঁটে হেঁটে একটু দূরে গেলাম চিন্তা করতে করতে। আফরিন সেদিন রাতে কবরস্থানে গিয়েছিল, তার মানে সেদিন থেকে আফরিন একা ফিরেনি বাসায়। সাথে কোনো একটা খারাপ কিছু নিয়ে গেছিল, কিন্তু সজীবের কাছে আফরিনের আংটি কীভাবে পৌঁছলো হিসাব মিলাতেই পারছি না। হঠাৎ আমার চোখ গেল চা বাগানের সাথে রাবার গাছের বাগানটার দিকে। একটা জায়গায় মাটির স্তূপ দেখা যাচ্ছে। আমি আতিয়ার মুস্কানকে সেখানে নিয়ে গেলাম। হ্যাঁ, একটা মাটির স্তূপ, মনে হচ্ছে এখানে কিছু লুকানোর চেষ্টা করা হয়েছিল। আমি বললাম, এই মাটিটা সরাতে হবে, মাটি অনেক আলগা হয়ে গেছে, হাত দিয়ে সরিয়ে ফেলা যাবে। তিনজন মিলে রীতিমতো মাটিগুলো সরালাম। একটু পর হাড়কোর বেরিয়ে আসো সেখান থেকে, সবগুলো আলাদা আলাদা। যদি এটা আফরিনের কঙ্কাল হয়ে থাকে তাহলে যে তাকে মেরেছে সে আফরিনের দেহটাকে অনেকগুলো টুকরো করেছিল। কিন্তু আতিয়ার ভাষ্য মতে আফরিন নিখোঁজ হয়েছে এক মাস আগে। মাত্র এক মাস আগে একটা মৃতদেহ কঙ্কালে পরিণত হলো কিভাবে, এটা তো সম্ভব নয়। আর একটু ঘুরতেই একটা জামার টুকরো পেলাম, তার সাথে একটা ঘুড়ির গিফট দিয়া। মুস্কান বলে উঠল, এটা সজীবের খড়ি ভাইয়া, গত বছর ওর জন্মদিনে আমি নিজে ওকে খড়ি গিফট করেছিলাম। আতিয়া তখন বলল, এই জামার টুকরোটা আফরিনের, যেদিন ও নিখোঁজ হয়েছিল সেদিন এই জামাটাই পড়েছিল। এই বলে জামার টুকরোটা বুকে নিয়ে রীতিমতো কান্না করতে লাগলো, আর মুস্কান ঘড়িটায় হাত বুলিয়ে দিতে লাগলো। কি হয়েছে সজীবের সাথে? আমি তো ভেবেছিলাম সজীব দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু এই মৃত্যুর রহস্য কি ভাইয়া? আফরিনের সাথে সজীবের কি কানেকশন থাকতে পারে? আমি বললাম, আতিয়া আপনি কি জানেন আফরিন কাউকে পছন্দ করতো, আর আফরিনের সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল এমন কিছু? আতিয়া এবার একটু আমতা আমতা করে বলল,
না মানে তেমন কিছু আমি জানতাম না, আপনি আমার সাথে সব কিছু শেয়ার করতো, এমন কিছু হলে আমি অবশ্যই জানতাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আতিয়ার মুখে একটা কথা বলছে আর চোখে আরেক কথা বলছে, মানে আতিয়া মিথ্যে বলছে। আমি বললাম, আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? তখন আতিয়া একদম যেন চুপ হয়ে গেল। আতিয়া নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে রইল। আমি আবারও জিজ্ঞেস করলাম, আপনি কিছু লুকানোর চেষ্টা করছেন? তখনও কোনো কথা বলছে না দেখে আমি আতিয়াকে হালকা ধাক্কা দিলাম। আতিয়া চমকে গেল, হাতের ইশারায় বলল, সমস্যা কি? আমি আর মুস্কান যেন শক্ট হয়ে গেলাম। আতিয়ার মাঝে আফরিন চলে গেল নাকি ঘটনাটা কি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আতিয়া? সে মাথা নেড়ে বলল, না। আমি বলে উঠলাম, আফরিন? সে বলল, হ্যাঁ আমি আফরিন। আমি যেন হতভম্ব হয়ে বললাম, আমাদের ভুল বুঝবেন না, আমরা তোমার উপকার করার চেষ্টা করেছি। তুমি কিভাবে মারা গেছো যদি একটু বলতে? আফরিন ইশারায় কিছু একটা বলতে যাচ্ছে। মুস্কান আর আমি দুজনেই সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ জানি না, তাই সব কিছু বুঝতে পারছি না। তবে এতটুকু বুঝলাম, আফরিন নিজেও জানে না সে কিভাবে মারা গেছে। মুস্কান জিজ্ঞেস করল, সজীব, সজীবকে তুমি চিনো কিভাবে? আফরিন বলল, সজীবকে? মুস্কান ঘড়িটা বের করে দেখিয়ে বলল, এই ঘড়ির ছেলেটাকে তুমি চিনো কিভাবে? আফরিন হাত বাড়িয়ে দিল, মুস্কান ঘড়িটার হাত দিলে সব কিছু কিছুক্ষণ দেখলো এবং দেখে বলল, আমি চিনি না ছেলেকে। আমাকে যখন মেরে ফেলা হয়েছিল তখন একটা ছেলে আমাকে বাঁচাতে এসেছিল, হয়তো সেটাই তোমার সজীব ছিল। তার সাথে কি হয়েছিল আমি জানি না। আমরা দুজনেই যেন হতভম্ব হয়ে গেলাম। সজীব কিভাবে আফরিনকে বাঁচাতে যাবে? আচ্ছা তোমাদের বাসা কোথায়? আফরিন ইশারায় বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমরা কিছুতেই কিছু বুঝতে পারছি না সেটা। আমি বললাম, আচ্ছা সেটা না হয় আতিয়ার কাছ থেকে জেনে নেব তুমি যাওয়ার পরে। এখন বলো, এটা কি তোমার মৃতদেহের কঙ্কাল? আফরিন সেখানে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর বলল, সেটা আমার কঙ্কাল নয়। মুস্কান আমি দুজনে যেন অবাক হয়ে গেলাম, এটা আফরিনের কঙ্কাল না? মানে কি? তাহলে এটা কার কঙ্কাল? আফরিন এবারও ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমরা কিছুই বুঝলাম না। হঠাৎ মনে হলো কে আমাকে দেখছে। আমি চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম, একটু দূরে গাছের পেছনে কিছু একটা দেখতে লাগলাম। আমি ধীরে ধীরে সেদিকে গিয়ে যেতে রীতিমতো চাঁদের মরি দেওয়া একটা লোক রীতিমতো দৌড়ে চলে গেল। আমিও তার পেছনে পেছনে দৌড় দিতে লাগলাম তাকে ধরার জন্য। এই দাঁড়ান, কে আপনি? আমাদের ফলো করছেন কেন? দাঁড়ান বলছি। সে দৌড়ের গতি আরো বেশি বাড়িয়ে দিল। হঠাৎ দেখলাম আশেপাশ থেকে রীতিমতো আরো কয়েকজন একইভাবে চাঁদর মুড়ি দিয়ে বেরিয়ে আসছে, তাল মিলিয়ে দৌড়াতে লাগলো। আমি এবার একটু ঘাবড়ে গেলাম, এটা কি হচ্ছে? তবুও আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। আমিও দৌড়ের গতি বাড়িয়ে তাদের মাঝে একজনের প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু চাঁদর ধরে টান দিলাম পেছন থেকে। চাঁদর আমার হাতে এসে পড়ল। সে কোনো রকমে পেছনে তাকিয়ে মুখে আঙ্গুল ইশারায় বলল, সাইলেন্ট, পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। এই বলে আবারও দৌড় দিল। আমি যেন থমকে দাঁড়িয়ে গেলাম। এই ভয়ঙ্কর লোকটা এখানে কি করছে? এটা সেই লোকটা যাকে ডাস্টবিনে মৃত কুকুর খেতে দেখেছিল। এই লোকটা আসলে কে? কোনো মানুষ নাকি অন্য কিছু? চাঁদরটার দিকে রীতিমতো খেয়াল করে দেখলাম চাঁদরের চার কোণে আরবিতে সেই স্বামিতা শব্দটুকু লেখা আছে, যার মানে সাইলেন্ট। কিছু যেন বুঝতে পারলাম না এই লোকগুলো কারা ছিল। আমি চাঁদরটা হাতে নিয়ে ফিরে এলাম মুস্কান আর আফরিনের কাছে, কিন্তু এসে দেখলাম আফরিন স্বাভাবিকভাবেই কথা বলছে, তার মানে আফরিন চলে গেছে। এটা আতিয়া। আতিয়া বলল, লোকটা কে ছিল? আপনি কি তাদের ধরতে পেরেছেন? আমি গোপন করলাম। আমি বললাম, না ধরতে পারিনি, তবে তার চাঁদর নিয়ে এসেছি, তার মুখ দেখেছি, কিন্তু তাকে তো কখন দেখিনি। তাকে লোক বললে ভুল হবে, সে ছিল একটা ছেলে। আতিয়া তখন বলল, সে কি আপনার কিছু বলেছে? আমি বললাম, না বলেনি, তবে ঈশায় কিছু বোঝানোর চেষ্টা করছিল, আমি বুঝতে পারিনি। আতিয়া একটা প্রশান্তির নিঃশ্বাস নিল, তারপর বলল, এখন কি করব আমরা? আমি বললাম, আচ্ছা এই কঙ্কালটা যদি আফরিনের না হয় তাহলে কার এটা? তখনই কেউ একজন বলে উঠল, এটা আমার কঙ্কাল। আমরা তিনজনে যেন পেছনে তাকিয়ে দেখলাম সে পাগলটা দাঁড়িয়ে আছে, মাথা চুলকাতে চুলকাতে এসে কঙ্কালের হাড় করে নেড়ে ছেড়ে দেখে বলল, অবশেষে কে আমাকে মুক্ত করল। আমি বললাম, এইটা আপনার কঙ্কাল মানে কি বলছেন আপনি? পাগলটা উঠে এসে আতিয়ার সামনে গিয়ে তার যে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর কিছুক্ষণ মুস্কানের দিকে তাকিয়ে আমার সামনে এসে বলল, এই পৃথিবীতে কে মানুষ আর কে জীবিত সেটা বোঝা বড় মুশকিল। আমাকে
আমাকে এখানে জীবিত দাফন করা হয়েছিল সেদিন। আমরা তিনজনই খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কে আপনাকে জীবিত দাফন করেছিল আর কেন এটা করলো? পাগলটা চেহারা যেন পরিবর্তন আসতে শুরু করলো, একদম ফ্যাকাশের রূপ ধারণ করলো। আতিয়ার সামনে গিয়ে বলল, তোমাদের বাড়ি যেন কোথায়? আতিয়া ভয় কাঁপতে কাঁপতে বলল, সুনামগঞ্জ। মুস্কান বলে উঠল, গাড়ি ভাইয়া, আতিয়ার বাড়ির সুনামগঞ্জ হলে আপনার নিশ্চয় মনে আছে সজীব গত মাসে সুনামগঞ্জ গেছিল ওর শ্বশুর বাড়িতে? আমি তখন বললাম, হ্যাঁ সেটা তো মনে আছে। তাহলে কি সজীবকে সুনামগঞ্জ থেকে টার্গেট করা হয়েছিল? আতিয়া, তুমি যদি কিছু গোপন করে থাকো না তাহলে সেটা বলো আমাদেরকে। পাগলটা তখন বলল, তোমাদের কি বলবে, যা বলার আমি বলছি। পাগলটা বলা শুরু করলো, আতিয়া আর আফরিন দুই বোন, তাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো ছিল, কিন্তু সেটা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে আতিয়াকে ধরে বললাম, আতিয়া কি হয়েছে তোমার? আপনি কি করলেন এটা ওর সাথে? আপনার মুখ থেকে কোনো সত্যি শুনতে চাই না আমরা। আপনি একটা পাগল, আপনি আমাকে একটা আংটি দ্বারা এই বিপদে ফেলেছেন। আপনি যদি মুক্ত হন তাহলে চলে যান, আপনাকে আর দেখতে চাই না আমি। পাগলটা হেসে বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, যদি দরকার হয় না তাহলে আংটিটা নিয়ে তিনটা চুমু দেবে, তিনবার সাইলেন্ট সাদরা বলবে, তাহলে চলে আসবো। আমি বললাম, দরকার নেই আপনাকে পাগল কোথাকার, চলে যান আপনি। সেটা অদ্ভুত হাসি দিয়ে বলল, সব ধোকা, সাবধান, সব ধোকা। এই বলে লাঠি ভর দিয়ে কোথায় যেন চলে গেল। আতিয়াকে নিয়ে গাড়িতে ফিরে গেলাম। মুস্কান গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে আতিয়ার মুখে ছিটিয়ে দিতে তার জ্ঞান ফিরে এলো। উঠে বলতে লাগলো, ওই পাগলটা যা বলছে তোমরা বিশ্বাস করো না, আমি তেমন কিছু করিনি, সে সব মিথ্যা বলছে। আমি তখন বললাম, সে কিছু বলেনি, চিন্তা করো না, তবে আমি নিজে খুঁজে বের করবো, তুমি আমাদের কাছ থেকে কি লুকাচ্ছ, বুঝতে পেরেছ? আমার বন্ধু সজীব আর আফরিনের মৃত্যুর মাঝে কি কানেকশন থাকতে পারে সেটা আমি দেখে নেব। এখন আমাদের যে কোনো একটা হোটেলে গিয়ে উঠতে হবে, সারাদিন তো আমরা এই গাড়িতে বা চা বাগানে কাটাতে পারবো না, তাই না? এদিকে আমরা দেখতে পাই দূরে চা বাগানে উঁচু পাহাড় থেকে পাগলটা সেই সব চাদরে মুড়ি দেওয়া লোকগুলো দাঁড়িয়ে গাড়িদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, এবং লোকগুলোর মাঝে একজন ইশারা করে পাগলটাকে বলল, এরপর কি হতে চলেছে? পাগলটা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, ওর হাতে কাল সন্ধ্যা পর্যন্ত সময় আছে, এর মাঝে যদি ও নিজেকে বাঁচাতে না পারে তাহলে কাল সন্ধ্যার পর তোমাদের মতো চাদর মুড়ি দিয়ে অপেক্ষা করবে নতুন করে চাদর মুড়ি দেওয়ার জন্য, বুঝতে পেরেছ? এর মাঝে একজন তার মুখ থেকে চাদর সরিয়ে ফেললে দেখা গেল এটাই সেই সজীব। সজীব বলল, আমার বিশ্বাস গানই বেটা শেষ করবে, আমাদের আর কোন চাদর মুড়ি দেওয়ার করার জন্য অপেক্ষা করা লাগবে না, কাল সন্ধ্যা এটা সমাপ্তি হবে। পাগলটা বলল, তাই যেন হয়। আমরা পৌঁছে গেলাম হোটেলে। গাড়ি থামিয়ে প্রথমে তিনজন মিলে একটা হোটেলে গেলে কাউন্টারে বসে লোকটা বলল, আপনাদের মাঝে সম্পর্ক কি? আমি বললাম, আমরা বন্ধু। মুস্কান বলে ফেললো, আমরা ভাই বোন। আবার আতিয়া বলে ফেললো, আমরা স্বামী স্ত্রী। কাউন্টারে বসে থাকা লোকটা যেন বেশ ভড়কে গেল, চোখে বড় বড় করে বলল, আগে সিদ্ধান্ত নিন আপনারা কার কার কি হন, পরের রুমে রুবেন, বুঝতে পারছেন? আমরা হোটেল থেকে বেরিয়ে আসতে লাগলাম। লোকটা যে আমাদেরকে ধরে পিটায়নি এটাই অনেক, তিনজন তিন রকম বললে সন্দেহ তো করবেই। এবার বুদ্ধি করলাম আমরা অন্য একটা হোটেলে যাব, তবে আলাদা হয়ে। মুস্কান আর আতিয়া যাবে আলাদা, আমি যাব আলাদা, দুই রুম নেওয়া লাগবে। এভাবে একসাথে কোনোভাবেই কোনো হোটেলে আমাদেরকে রুম দেবে না। প্ল্যান মোতাবেক আমি আগে গেলাম এবার, এবং হোটেলে পাঁচতলা একটা রুম নিলাম। কিছুক্ষণ পর আতিয়া এবং মুস্কান দুই বোন পরিচয়, তারা দুজন ইতিমধ্যে পাঁচতলায় রুম নিল। আমাদের রুমের পাশাপাশি মাঝখানে একটা রুম আছে, হোটেল বয় আমাকে রুম দেখিয়ে দিল, ওদেরকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। তারা জানে না আমরা একসাথে আছি। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে রীতিমতো বাইরে গেলাম, কিছু খাবার এনে আতিয়ার মুস্কানকে দিয়ে বললাম, আমি না বলা পর্যন্ত রুমের বাইরে বের হবে না তোমরা। এই বলে নিজের রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ মাথায় এলো, আমি তো চাইলেই যে কোনো মসজিদের হুজুরের সাথে দেখা করতে পারি এই বিষয়ে, যেভাবে কাজ রাতে আমি একাই বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য কোনো মসজিদের হুজুরের কাছে যাব। আতিয়া বা মুস্কান কাউকে কিছুই বললাম না,
আচার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে আমাকে জানতে হবে সেটা। মাজারের পাশে একটা মসজিদে গেলাম, গিয়ে দেখলাম হুজুর তার সাথে রাতের খাবার খাচ্ছে। আমি একটু দূরে অপেক্ষা করতে লাগলাম। হুজুর আমাকে হাতের ইশারায় ডাক দিল, আমি কি হুজুরের কাছে বসলাম। হুজুর জিজ্ঞেস করলো, কে যাও তুমি? হ্যাঁ, আমার কাছে বেশি খাবার নেই, তোমাকে দেওয়ার মতো বুঝতে পেরেছ? আমি বললাম, ওই মিয়া, আমাকে কি আপনার ফকির নি মনে হয়, ফকির মিসিং মনে হয়? আমি খাবারের জন্য আপনার কাছে আসতে যাবো। হুজুর বললো, এখন কলি যুগ, ফকির মিসকিন রা কোট আর ভিক্ষা করে, তাই ভাবলাম তুমি হয়তো ফকির মিসকিন। আচ্ছা যাই হোক, এখানে কেন এসেছো সেটা বলো। হ্যাঁ, আমি হুজুরকে সব কিছু প্রথম থেকে খুলে বললাম। সব শুনে হুজুর বললো, অপেক্ষা করো, আমি খাবারটা শেষ করে আসি, কেমন? আমি হুজুরের খামারের প্লেটের থেকে তাকিয়ে দেখলাম কিছু সাদা সাদা পোকা গিজ গিজ করছে। আমি বলে উঠলাম, হুজুর আপনি এগুলো কি খাচ্ছেন? হুজুরও প্লেটের দিকে তাকিয়ে দেখলো সাদা পোকাগুলো। হুজুর অবাক না হয়ে উল্টো হালকা হাসি দিয়ে বলল, মনে হয় আজকে আর খাওয়া হবে না, চলো তোমার বিষয়টা দেখি। তবে এর জন্য আমাকে মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে, আমি ফ্রিতে কিন্তু কোনো উপকার করি না। আমারও পেট আছে, সংসার আছে, সবাইকে যদি ফ্রি উপকার করি তাহলে তো মরে যেতে হবে, বুঝো নাই? হুজুরের কথায় আমি একটু অবাক হলাম, নিজেকে সামাল দিয়ে বললাম, ঠিক আছে, আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাকে সাহায্য করুন, আপনাকে মোটা অংশেরই একটা টাকা দেওয়া হবে, সমস্যা নেই। হুজুর হাসি দিয়ে দাঁড়িয়ে মসজিদের ভেতরে চলে গেলেন এবং একটু পরেই মসজিদ থেকে একটা কোরআন শরীফ আর দুটা মোমবাতি নিয়ে বেরিয়ে আসলেন। তারপর হুজুর থাকার রুমে আমাকে নিয়ে গেল, দরজা বন্ধ করে মাঝখান খালি একটা জায়গায় বসে পড়ল, আমাকেও বসতে বলল, আমিও বসে পড়লাম। হুজুর কোরআন মসজিদে তিনটা চুমু দিয়ে একটা কাঠের বাক্সের উপরে রাখলো, মোমবাতি দুইটা জ্বালিয়ে আমার সামনে রাখলো, তারপর বিড়বিড় করে কিছু একটা পরে নিল, চোখ বন্ধ করে। যখন সে চোখ খুলল তখন আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনে ছিল না সেখানে। হুজুর কণ্ঠটা যেন চেঞ্জ হয়ে গেল, একদম গম্ভীর কণ্ঠে বলল, তোমার নাম কি? আমি একটু ভয় পেয়ে বললাম, আমার নাম গালিব। হুজুর বলল, তোমার যে বন্ধুটা মারা গেছে তার নাম কি? আমি বললাম, সজীব। এরপর ক্রমাগত একের পর এক আমার বাবার নাম, সজীবের বাবার নাম ইত্যাদি জিজ্ঞেস করলো। আমি কোনো দ্বিধা ছাড়াই সবকিছু বলতে লাগলাম। পর সে জিজ্ঞেস করলো, মেয়েটার নাম কি যে মারা গেছে? আমি বললাম, আফরিন। এরপর হুজুর যা বলল তা শুনে আমি পুরো শক হয়ে গেলাম। হুজুর বলল, আফরিন তো কোনো মেয়ে মারা যায়নি সেদিন, আফরিন নামে কোনো মেয়ে মারা যায়নি। আমি বললাম, কি বললেন হুজুর? আফরিন কথা বলতে পারতো না, আর নিশ্চয়ই সজীবের মৃত্যুর সাথে আফরিনের মৃত্যুর কোনো যোগসূত্র আছে, আপনি দয়া করে ভালোভাবে দেখার চেষ্টা করেন। এবার হুজুর বলল, তোমার হাতের আংটিটা এখানে রাখো, তুমি বলেছো আফরিন নামের মেয়েটা আর আংটি, তাহলে আমি আংটি দিয়ে খুঁজে বের করো সবকিছু। আমি হুজুরের কথা মতো আংটিটা তার সামনে রাখলাম। হুজুর সেটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রেখে চুপচাপ করে বসে রইল। তারপর হঠাৎ করে ধাপাস করে হুজুর চোখ খুলে বলল, এইটা কোনো আফরিনের আংটি না, এটা আতিয়া নামের একটা বের আংটি, আর আফরিনের বোনের নাম হচ্ছে আতিয়া, বোবা আফরিন নয় বরং আতিয়া বোবা ছিল। আমি যেন আকাশ থেকে পড়লাম, কি বলছে এটা হুজুর? আতিয়া বোবা মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বললাম, হুজুর কিসব জানা বলছেন, আতিয়া তো এখন হোটেল রুমে আছে মুস্কানের সাথে, আর ও কথা বলতে পারে, আফরিন কথা বলতে পারতো না, আর আফরিন তো মারা গেছে। হুজুর বলল, আফরিন মারা যায়নি, মারা গিয়েছে আতিয়া। হুজুর কথা শুনে আমি যেন আশ্চর্যের মতো হয়ে গেলাম একেবারে, আমার চোখ যেন ছানা বড় হয়ে গেল। আমি বলে উঠলাম, হুজুর আপনি কি জানেন আপনি কি বলছেন? আতিয়া একটু আগে আমাদের সাথে হোটেলে উঠেছে, আর এটা সবাই দেখতে পেয়েছে, তাহলে ও কিভাবে মৃত হতে পারে? হুজুর আমার হাতটা ধরে চুপ করে থাকলো, তারপর একটা দোয়া পরে আমার চোখে ফু দিল, তারপর আমার চোখগুলো যেন হাত দিয়ে চেপে ধরলো, তারপর আমি যেন একটা অন্য জগতে চলে গেলাম। আমি নিজের চোখে সবকিছু দৃশ্যগুলো যেন দেখতে লাগলাম। আফরিন এবং আতিয়ার দু বোন, আতিয়া কথা বলতে পারতো না, দুই বোনের মাঝে সম্পর্কটা অনেক মধুর ছিল। আফরিন একমাত্র আতিয়ার সব কথা বুঝতে পারতো, আতিয়া কথা বলতে না পারলেও আফরিনের সাথে সারাদিন মেতে থাকতো, নিজের সব কথা আফরিনের সাথে শেয়ার করত। কিন্তু একদিন আফরিন স্কুল থেকে ফেরার পথে দেখতে পায় যে আফরিন আতিয়া আরেকটা ছেলের সাথে রিক্সায় করে কোথাও যাচ্ছে। আফরিন মাথায়ও যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আফরিন সে ছেলেটাকে পছন্দ করতো আগে থেকে। ছেলেটার নাম ছিল শমী।
মনে আছে সে ডাস্টবিনের মৃত কুকুরটা খাওয়ার সে ছেলেটা, সেটা ছিল সে স্বামী। আফরিন খুব কষ্ট পেল এটা ভেবে যে আতিয়া তার কাছে একটা কথা গোপন করেছে। আতিয়া তার সাথে স্বামীকে দেখা করার জন্য আফরিন প্রচন্ড হিংস্র হয়ে উঠল। আতিয়ার সাথে দিন দিন খারাপ ব্যবহার মাত্রা যেন বাড়িয়ে দিল। আফরিন সহ্য করতে পারছিল না একটা বোমা মেয়ের সাথে স্বামীর সম্পর্ক কীভাবে হতে পারে। এবং সেদিনের পর থেকে আফরিন নানাভাবে আতিয়াকে তার মায়ের কাছে খারাপ বানাতে লাগলো। সেদিন আফরিনই তার মাকে উস্কে দিয়েছিল আতিয়াকে বকাঝকা করার জন্য। দূর থেকে আফরিন মুচকে মুচকে হাসছিল এসব দেখে। আতিয়া প্রচণ্ড অভিমানী ছিল, তাই সে বাসা থেকে বের হয়ে শহরের সবচাইতে নিরিবিলি জায়গা গণকবরস্থানের প্রাচীরের উপরে বসে কান্না করছিল। সেখানে সচরাচর কোনো মানুষ যায় না। স্বামী আতিয়াকে খুঁজে সেখানে পৌঁছে গেল। তখন সন্ধ্যা কোণেই এসেছে। স্বামী আতিয়ার মন ভালো করার জন্য অনেক কথা বলল, ইশারায় নানা অঙ্গ ভঙ্গি করে আতিয়াকে হাসানোর চেষ্টা করলো। এভাবে আতিয়ার মন একটা সময় ভালো হয়ে গেল। তারা দুজনে খুব হাসি খুশি হয়ে সেখান থেকে গল্প বলতে লাগলো। এদিকে আফরিনের একটু মায়া হতে লাগলো আতিয়ার জন্য, এবং আফরিন বেরিয়ে পড়লো আতিয়াকে খোঁজার জন্য। শত হোক একমাত্র বোন, তাই তাকে ছাড়া আর ভালো লাগে না। আফরিন খুঁজতে খুঁজতে সেই কবরস্থানের কাছে গিয়ে দূর থেকে দেখলো স্বামী আর আতিয়া খুব হাসি খুশিভাবে গল্প করছে। এটা দেখে আফরিনের হিংস্রতা যেন আবারও বেড়ে গেল। রাগে যেন গড়গড় করতে লাগলো। আফরিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হনহনিয়ে এগিয়ে গেল সেদিকে। আতিয়া তার বোনকে দেখে খুশিতে হেসে দিল। আতিয়া ভেবেছিল আফরিন তাকে বাসায় নিতে এসেছে বুঝি। কিন্তু কিছু বুঝে ওঠার আগে আফরিন এসে আতিয়াকে সজোরে ধাক্কা দিল কবরস্থানের প্রাচীরের উপর থেকে ফেলে দিল। আতিয়া নিচে পড়ে ছটফট করতে লাগলো। স্বামী অবাক হয়ে তাড়াতাড়ি করে আতিয়াকে ধরার জন্য কবরস্থানের ভেতর ঢুকে গেল। দেখতে পেল আতিয়ার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে পড়ছে। স্বামী রীতিমতো ঘাবড়ে গিয়ে আতিয়ার মাথায় হাত দিয়ে চেপে ধরতে গিয়ে দেখলো একটা শুকনো হাড় আতিয়ার মাথার পেছন দিক দিয়ে রীতিমতো ঢুকে গেছে। এবং ততক্ষণে অনেকক্ষণ রক্তক্ষরণ হওয়ার পর আতিয়া ছটফট করতে করতে সেখানে স্পট ডেড বা সেখানেই মারা গেল। আফরিন এইটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আফরিনের সব রাগ যেন পানি হয়ে যায় এবং এবার চোখ দিয়ে পানি বইতে শুরু করলো। স্বামী চিৎকার দিয়ে বলল, এইটা তুমি কি করলে? নিজের বোনকে মেরে ফেললে? হ্যাঁ, তুমি তো তুমি তো খুনি। আফরিন কাঁদতে কাঁদতে আতিয়াকে জড়িয়ে ধরে বলল, তোর কিছু হয়নি বোন, তুই বেঁচে থাকবি, আমি তোকে বাঁচাবো, আমাকে মাফ করে দে। স্বামী তখন বলল, সরে যাও এখান থেকে, সরে যাও, আমি তোমাকে পুলিশে দেবো, সবাই জানবে তুমি আতিয়াকে মেরে ফেলেছো। আফরিন স্বামীর কাছে রীতিমতো আকুতি মিনতি করতে লাগলো কারো কাছে কিছু না বলার জন্য। এটা রাগের বসে পড়েছে, দুর্ঘটনা হয়ে গেছে, এটা নিজের ইচ্ছায় করেনি। কিন্তু স্বামী কোনো কথায় যেন শুনল না। সে আতিয়াকে নিথর দেহটা তুলে নিয়ে চলে যেতে লাগলো। আফরিন স্বামীর পায়ে পড়ল, এমনটা না করার জন্য বিনিময়ে স্বামী যা চাইবে তাই দিবে। স্বামী এবার আতিয়ার দেহ রেখে আফরিনের দিকে লক্ষ্য করলো। স্বামীর চোখে লোভ যেন জেগে উঠল, কারণ আফরিন ছিল আতিয়ার চেয়ে বেশি সুন্দরী। আর আতিয়া তো কোথাও বলতে পারতো না, ভালোই হয়েছে আতিয়া মারা গিয়েছে, না হলে আফরিনের সৌন্দর্য কখনো তার চোখে পড়তো না। স্বামী বলল, ঠিক আছে, আমি আর কাউকে কথাটা জানাবো না, আতিয়ার মৃতদেহ কেউ কোথাও খুঁজে পাবে না, তার বিনিময় আমি তোমাকে চাই। আফরিন যেন মেঘ না চাইতে বৃষ্টি। আফরিন তো স্বামীকে চেয়েছিল, আকেই পছন্দ করতো। আফরিন মেনে নিল তার সাথে সাথে, এবং স্বামী বলল, আমি আফরিনের দেহ এখন থেকে অনেক দূরে দাফন করে দেবো যাতে কেউ ওর দেহটা খুঁজে না পায়। কিন্তু তখন আতিয়া খেয়াল করলো কেউ যেন মনে হলো তাদেরকে দেখে ফেলেছে। একটু দূরে থাকতে দেখলো একটা ছেলে দৌড়ে পানি আছে। স্বামী তাড়াতাড়ি করে পেছনের দিকে তাড়া নিল, এবং তাড়া হুড়ো করে ভয় পালানোর জন্য সময়টা সে সময় ছেলেটার পকেট থেকে একটা পানি ব্যাগ পড়ে যায়। সে সেটা না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা আর কেউ ছিল না, ছেলেটা ছিল সজীব। স্বামী অনেক চেষ্টা করেও সজীবকে ধরতে সক্ষম হলো না। সজীব সুনামগঞ্জে গিয়েছিল তার ফুপুর বাড়িতে। আসলে সজীব দেখেনি আতিয়ার মৃতদেহটা। সজীব জানতই না সেখানে কেউ মারা গেছে। সজীব ওদিক দিয়ে যাওয়ার সময় রাতের বেলা কবরস্থানে একটা ছেলে আর একটা মেয়েকে রেখে জিন ভূত ভেবে দৌড়ে পানাচ্ছিল। আর স্বামী আর আফরিন ভেবেছিল সব কিছু বোঝা দেখেছে, পুলিশকে জানিয়ে দেবে। সজীবের মানি ব্যাগটা উঠে নিল স্বামী, এবং মানি ব্যাগে সজীবের আইডি কার্ডটা দেখে তার নাম ঠিকানা জেনে নিল। আফরিন তবুও কষ্ট হচ্ছিল বোনের মৃত্যুর কথা নিজ হাতে হয়েছে এটা ভেবে। অন্যদিকে আবার একটু ভালো লাগছিল আতিয়া মরার পর স্বামীকে সে পেয়েছে। স্বামী বলল, ওই ছেলেকে আমি ধরতে পারিনি, ওর ঠিকানাটা জেনে গেছে, সময় মতো ওকে সরিয়ে দেবো আমি। এখন আতিয়ার দেহটা যেভাবে হোক নিয়ে পালাও, তুমি এমনভাবে বাসায় ফিরে যাবে যেন কিছুই হয়নি।
তুমি আত্মাকে খুঁজে পাওনি এমনটাই ভাববে, ঠিক আছে? কাউকে কিছু বলার দরকার নেই। আফরিন স্বামীর কথা মতো নিজেকে স্বাভাবিকভাবে বাসায় ফিরে গেল। আর স্বামী আতিয়ার মৃতদেহটা নিয়ে গাড়িতে করে অনেক দূরে রওনা হলো। একদম সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এসে থামল। রাত অনেক হওয়ার কারণে মানুষজন ছিল না এবং স্বামী আতিয়ার মৃতদেহটা নিয়ে চা বাগানের দিকে এগিয়ে গেল। একটা নির্জন জায়গায় এসে মাটি করতে লাগলো। এর মাঝে পেছন থেকে কেঞ্জন বলে উঠল, এত রাতে এখানে কি করছিস তুই? স্বামী যেন চমকে উঠে পেছনে তাকিয়ে দেখলো একটা পাগল টাইপের একটা লোক দাঁড়িয়ে আছে। স্বামী রেগে গিয়ে বলল, যা করার করেছি, তুই যা এখান থেকে, পালা পাগলের বাচ্চা। পাগলটা আতে আর মৃতদেহটাকে দেখে ফেললো আর বলল, তুই পাগল, তুই খনি, এই অপরাধে আমি মানুষ ডেকে নিয়ে আসি দাঁড়া। এই বলে পাগলটা সেখান থেকে চলে যেতে লাগলো। স্বামী পেছন থেকে কোদাল দিয়ে আঘাত করলো সজোরে। পাগলটা মাটিতে লুটিয়ে পড়ল। স্বামী ভাবলো সে মারা গেছে, তাই তাড়াতাড়ি করে গর্ত করা শুরু করলো এবং তাকে পুঁতে ফেললো। আসলে পাগলটা তখনও মারা যায়নি, সে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর স্বামী তাকে মৃত ভেবে জীবিত দাফন করে ফেলেছিল। মাটির চাপে পাগলটার মাটির নিচে যেন নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর একটু দূরে গিয়ে আর একটা গর্ত খুঁড়ে সেখানে আতিয়াকে পুঁতে দিল। তবে আতিয়াকে টেনে নিয়ে যাওয়ার সময় আতিয়ার হাতের আংটিটা খুলে গড়িয়ে পাগলটার কবরের উপরে পড়ে গেল। এটা স্বামী লক্ষ্য করলো না। স্বামী তার কাজ শেষ করে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে এলো। এদিকে আফরিন বাসায় ফিরে এমন অভিনয় করতে লাগলো যে সে আতিয়াকে অনেক খুঁজেও পায়নি। তার বাবা মায়ের সাথে মিলে আবারও অনেক খোঁজাখুঁজি করলো আতিয়াকে সেদিন, কিন্তু তারা আতিয়াকে পাবে কোথায়? আতিয়া তো আর বেঁচে নেই। আফরিন ধীরে ধীরে মনের ভেতর থেকে একটা ঘটনা সাজায় এবং সেখানে আর কোন ভুল করেনি। সেই ঘটনাটা তার ব্রেন এমনভাবে সেট করে দিয়েছে যে সে ভুলেই যায় যে আতিয়া তার হাতে মারা গেছে। এমনকি সে এটাও ভুলে যায় আতিয়া মারা গেছে। তার ব্রেন থেকে ওই দিনের ঘটনাটা সম্পূর্ণ মুছে যায়। সে আবারও আতিয়াকে খুঁজতে থাকে প্রতিদিন। এদিকে স্বামী রীতিমতো শেষ প্রমাণ সজীব ফলো করতে থাকে, সুযোগের অপেক্ষা করতে থাকে সজীবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। এবং স্বামী কোনো রিস্ক নিতে চায় না আর আফরিনকে হারাতে চায় না। আফরিন সব ভুলে গেছে, এটা স্বামী জানতো না। স্বামী সজীবকে অনেক দিন ফলো করলো আর তারপর যখনই দেখলো সজীব ট্রেনে উঠেছে, স্বামী তখন ভাবলো সিনের যাচ্ছে প্রমাণসহ সংগ্রহ করতে। স্বামীর ভয় যেন আরও বেড়ে গেল, তাই স্বামী ভাবলো যেভাবে হোক সজীবকে মেরে ফেলতে হবে। সজীবকে কোনোভাবেই সিনেটা পৌঁছাতে দেওয়া যাবে না। স্বামী ও সজীবের সাথে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে ট্রেনে উঠে বসলো। সেদিন ট্রেনে তেমন মানুষ ছিল না। সজীব উঠে ওয়াশরুমের দিকে গেলে স্বামী তাকে ফলো করে ওয়াশরুমের দিকে চলে গেল। সুযোগ বুঝে পেছন থেকে চাদর দিয়ে সজীবের গলা পিছিয়ে ধরলো। সজীব ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু কিছুতেই স্বামীর হাত থেকে নিজেকে ছাড়াতে পারলো না। সজীব নিজেই জানে না যে কেন তাকে মারা হচ্ছে। অনেক ধস্তাধস্তির পর সজীবের শেষ নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় এবং স্বামী বুঝতে পারলো কাজ হয়ে গেছে। স্বামী তাড়াতাড়ি করে সজীবের মৃতদেহ সেখানেই রেখে ভেতরে চলে গেছলো। আর সেদিন কাকতলীয়ভাবে সেই ট্রেন অ্যাক্সিডেন্টের শিকার হয়। সেই অ্যাক্সিডেন্টে স্বামী কোনোরকমভাবে বেঁচে যায় আর সজীবের মৃত্যুটা সবাই যেন ট্রেনে দুর্ঘটনা হিসেবে মেনে নেয়। আসলে সজীব সেদিন দুর্ঘটনায় মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছিল। এতটুকু দেখে আমি যেন আবারও সজ্ঞানে ফিরে আসলাম। হুজুর আমার চোখ ছেড়ে দিল, আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমি মৃত্যুর দুনিয়া থেকে যেন ফিরে এসেছি। আমি নিজের চোখের সব কিছুই যেন চোখের সামনে যা যা হয়েছে সব কিছু দেখলাম। সজীব ট্রেন দুর্ঘটনায় মারা যায়নি সেদিন। সজীবকে মেরেছে স্বামী নামের ওই কুকুরটা এবং সজীব নিজেও জানতো না যে তাকে কেন মানা হয়েছে। আর সজীব এখনও জানে না তার মৃত্যু কীভাবে হয়েছে। সজীব নিজেও জানে না আতিয়ার আফরিনের সাথে কীভাবে জড়িয়েছে। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ওই স্বামীকে ছাড়বো না, নিজের হাতে ওকে নিজে কবর দেবো আমি। খোঁজে বলল, সেটা কয়েকদিন আগে হয়ে গেছে। সজীবকে মারার পর দিনই স্বামীর লাশ ডাস্টবিনে মারা গেছে। কীভাবে স্বামীকে মেরেছে কেউ জানে না, বুঝতে পেরেছ? আমি যেন হতভম্ব হয়ে পড়লাম। এই জন্য আমি ওকে ডাস্টবিনে ময়লার ভেতরে ভয়ঙ্কর রূপে দেখেছিলাম। কিন্তু ওকে কে মানলো? আপনি কি জানেন? আপনি ওকে জানেন না? হুজুরটা হেসে দিয়ে বললো, বাপ কেউ ছাড়ে না। কথাটা শুনেছো তো? স্বামীর বাপ ওকে ছাড়েনি। আর আতিয়ার আত্মাও এখন অভিশপ্ত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী দাফন না করলে এভাবে আতিয়ার আত্মা মানুষ মরতে থাকবে, বুঝতে পেরেছ? আর সাইলেন্ট লেখার যে মেসেজগুলো না,
আসলে জীবিত দাফন দেশে পাগলটার কেরামতি। সেই আফরিনকে সাইলেন্ট গার্ল ইন দ্য গার্ডেন দেখে মেসেজ করে সাইলেন্ট সিলেটে এসেছিল। সে চায় আতিয়ার আত্মা যেন মুক্তি পায়, সাথে তারও, বুঝতে পেরেছ? আমি তখন বললাম, আতিয়া যদি মারা গিয়ে থাকে তাহলে এখন মুস্কান মুস্কান আফরিনের সাথে আছে, তার মানে মুস্কান বিপদে আছে। আমাকে এখনই যেতে হবে হুজুর। হুজুর বললো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি আসছি তোমার সাথে, যেহেতু টাকা যেহেতু নিবো, ঠিক মতো কাজ করে দিই, টাকা নেই, ঠিক আছে? এই বলে হুজুর আমার সাথে আসলো। আমি হুজুরকে নিয়ে তাড়াতাড়ি হোটেলে চলে এলাম। কিন্তু এ কি হোটেল কোথায়? এটা তো আন্ডার কনস্ট্রাকশন একটা ভবন, এখনো ভবনটা কমপ্লিটই হয়নি। আমি যেন হতভম্ব হয়ে তাকিয়ে আছি। হুজুর তখন বললো, তুমি কি নিশ্চিত এখানে উঠেছিল তোমরা? হ্যাঁ, সত্যি করে বলো। আমি তখন বললাম, জি হুজুর, সত্যি করে বলছি, শতভাগ নিশ্চিত এই হোটেলে ভুটছিলাম। তখন তো এখানে এমন দেখিনি, তখন তো জাঁকজমক ছিল এটা, আমি নিজে দেখেছিলাম এখানে। হুজুর তখন বলল, চোখে দেখা সবসময় সত্যি কিন্তু হয় না, চোখ আমাদের অনেক সময় ধোকা দেয়, মনে রাখবে। এই চোখগুলো তোমার হলেও অনেক সময় এগুলো কিন্তু অন্য কারো কথা শুনে। তাহলে চলো ভেতরে কিছু দেখা যাক, কিছু পায় কিনা। এই বলে হুজুর ভেতরে পা রাখলো। আমি হুজুরকে অনুসরণ করে ভেতরে চলে গেলাম। চারদিকে শুধু ইট সিমেন্ট বালু বাঁশ রড এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা একটা নবনির্মিত ভবন। হুজুর যেন থমকে দাঁড়ানো আর বলল, আমি জানি তুমি এখানে আছো, দেখা দাও। তখনই দেয়ালের পেছন থেকে মুস্কান বেরিয়ে এলো। মুস্কান দেখতে একদম স্বাভাবিক লাগছে না, মুস্কানের দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ কিছু বলতে চাচ্ছে আমাকে। আমি বললাম, মুস্কান কি হয়েছে তোমার? মুস্কান কোনো কথা বলল না, ফ্যাল ফ্যাল করে যেন তাকিয়ে থাকলো। হুজুর বলল, আতিয়া। এবং তখন মুস্কান খাড় করিয়ে হুজুরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। এবার আমরা বুঝতে পারলাম মুস্কানের মাঝে আতিয়া প্রবেশ করেছে, আর আতিয়া যেহেতু বোমা, তাই মুস্কান কোনো কথাই যেন বলতে পারছে না। আর আফরিন কোথায়? কিন্তু আফরিনটা কোথায়? আমি বললাম, আতিয়া তুমি এসব কেন করছো? তোমার খুনি তোমার নিজের বোন আফরিন, তাহলে অন্য কাউকে কেন মারছো? কি চাও তুমি? মুস্কান তখন বলল, আমার খুনি আমার বোন না। আমরা যেন হতভম্ব হয়ে গেলাম। তোমার বোন না হলে তোমার খুনি কে? মুস্কান এবার ফ্লোরে আসন করে বসে পড়ল এবং চুলগুলো এলোমেলোভাবে নাড়াচাড়া করে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের দিকে আঙ্গুল করে বলল, আমার খুনি তুই। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, ভ্যাবাচিকা খেয়ে গেলাম। হুজুর আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি বললাম, পাগল হলে নাকি? হ্যাঁ, আমি আবার তোমাকে কখন খুন করলাম? আমি তো মশাই মারতে ভয় পাই, মানুষ তো দূরের কথা। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ। মুস্কান ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল এবং হুজুর তখন বলল, আতিয়া মুস্কানের শরীর ছেড়ে চলে গেছে। আমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে মুস্কানকে ধরলাম, মুস্কান উঠো, কি হয়েছে তোমার? হুজুর তখন বলল, চিন্তা করবে না, মুস্কান জ্ঞান হারিয়েছে। কিন্তু আমি ভাবছি আতিয়া তোমাকে খুনি কেন বলছে, ঘটনা কি? তাহলে তুমি কি? আমি হুজুরকে থামিয়ে দিয়ে বললাম, আরে আশ্চর্য, আমি আতিয়াকে খুন করতে যাবো কেন? কোন দুঃখে? সিলেটে আসার সময় আমি ওকে চিনতামও না কখনো। হুজুর হাঁটতে হাঁটতে একটু দূরে এগিয়ে গাল চুলকিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। আমি মুস্কানের গানে থাপ্পড় দিয়ে ওর জ্ঞান ফিরালাম এবং মুস্কান বলল, আপনি আমাকে মারলেন কেন? আমি বললাম, আর মারলাম কই? সিনেমাতে দেখো না ডাক্তাররা এইভাবে করে জ্ঞান ফিরায়? মুস্কান তখন বলল, কোন সিনেমাতে এরকম ফালতু চিকিৎসা করতে দেখেছেন আপনি? আমি বললাম, ফালতু বলবা না, এটা অস্কারপ্রাপ্ত সিনেমা, সিনেমার নাম তোমার চোখে আমি পুকুর দেখেছি। তখন মুস্কানটা হাসি দিল। আমি বললাম, কি হয়েছিল তোমার বলতো? এইটা যে একটা আন্ডার কনস্ট্রাকশন ভবন সেটা তো আমরা কখনো বুঝতে পারিনি, আমাদের চোখে ধোকা লেগে গেছে। আর আফরিন কোথায়? সে তো তোমার সাথে ছিল। মুস্কান তখন বলল, আমি রুমে ঢুকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, তখন মুখে পানি নিতে বুঝলাম কেমন একটা দুর্গন্ধ আসছে পানি থেকে। আমি মুখ ধরে তাকে দেখলাম, সামনে সেখানে আয়না ছিল, সেখানে কোনো আয়না নেই, রক্ত দিয়ে লেখা সাইলেন্ট। আশেপাশে পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল মুহূর্তেই, মানে আমি যেন কোনো পরিত্যক্ত জায়গায় দাঁড়িয়ে আছি। আমি যতটা ভয় পেয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি। আমি কাঁপা কাঁপা পায়ে কোনো রকমের সামনের দিকে এগিয়ে গেলাম। সজ্জিত রুমটা একদম যেন গোয়াল ঘরের মতো হয়ে গেছে। আতিয়া গ্রিলবিহীন জানালাটার কাছে গিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কাছে বলছে। আমি ভয় ভয় ডাক দিলাম, আতিয়া। ও পেছন থেকে ভয়ঙ্কর ভাবে একটা হাসি দিল আর আমার মুখটা চেপে দিয়ে বলল, সাইলেন্ট।
এই বলে জানালা দিয়ে লাফিয়ে পড়ল। তারপর আর কিছুই মনে নেই। যখন হোশ ফিরল তখন আমাকে থাপ্পড় মারলেন আপনি, আর এখন আপনি বলছেন আতিয়া ছিল না, ওটা আফিন, বোবা আসলে আতিয়া। বুঝলাম না কিছুই, সবকিছু শুনে হুজুরের দিকে তাকালাম। হুজুর একটু ভেবে বলল, এগা অন্য কিছু আছে, আতিয়া নিজেও জানে না যে ও খুন করতেছে সবাই, যার হাতে তারা এই আংটিটা দেখে তাকে সে খুনি মনে করে। তোমার হাতে আংটিটা দেখে তোমাকে খুনি ভাবছে। সেই পাগলটা তোমার আগেও কয়েকজন ছেলেকে টার্গেট করেছে, আংটিটা দিয়েছিল, বুঝতে পেরেছো? পাগলটা চায় আতিয়ার আত্মাকে মুক্তি দিতে, তাই সে আংটিটা মানুষের কাছে সাহায্যের জন্য চায়। দুর্ভাগ্যবশত এর আগে যাদের কাছে গিয়েছিল আতিয়ার সবাইকে মেরে ফেলছে খুনি ভাইবে, এখন তোমার পারা, বুঝতে পারছো? আমি তখন বললাম, আচ্ছা তাহলে এই ব্যাপার, আংটি আমার কাছে আছে বলে আমাকে খুনি ভাবছে, তাহলে এখনই আমাকে আংটিটা ফেলে দিতে হবে, আমি ফেলে দেবো এখনই। খুঁজে তখন বললো, কোনো লাভ নাই, এই আংটি ফেললেও না ফেললেও কোনো লাভ হবে না, তুমি আতে আর টার্গেট, তোমাকে সে মারবেই। আমি তখন বললাম, মগের মূল্য নাকি? বললো আর মারে ফেললো, হইলো এটা কোন কথা? আপনাকে তো বলেছি অনেক টাকা দেবো, সমস্যা নেই, কোনো না কোনো একটা উপায় আছে, সেটা বের করে দিন না, আর তাকে মুক্তি করার ব্যবস্থা করে দিন না, তাহলে তো হয়ে যায়। হুজুর তখন বললো, তা তো অবশ্যই আছে, তবে কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে তোমার, বুঝতে পারছো? দেখি কি করা যায়, চলো আমার সাথে চলো। এরপর হুজুর আমাকে আর মুস্কানকে নিয়ে এসে বসিতে থাকা রুমে চলে গেল। তিনজন একসাথে গোল হয়ে বসলাম। হুজুর বলল, একটা রিচুয়াল করতে হবে, আর তাকে হাজির করতে হলে তাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? কিসের বিনিময়ে সেই জগৎ ছেড়ে চলে যাবে? আমি বললাম, তাহলে শুরু করুন না হুজুর, আর ভালো লাগছে না এসব। হুজুর তখন বলল, এটা কিন্তু সহজ হবে না, আতিয়াকে তোমাদের দুজনের যে কোনো একজনের শরীরে প্রবেশ করতে হবে, সে এই জগৎ ছেড়ে যেতে চাইবে না, তখন তার সাথে আমি চুক্তি করব, এই শরীর থেকে যেন কোনো জিনিস চাইলে সে নিতে পারে, তবুও সে যেন চলে যায়। আমি তখন বললাম, মানে যার শরীরে আতিয়া প্রবেশ করবো তার শরীর থেকে যে কোনো একটা জিনিস সে নিয়ে নেবে, এটা স্যাক্রিফাইস, কিন্তু কী দিবে, ঘটনাটা কী? হুজুর তখন বলল, সেটা সম্পূর্ণ তার ইচ্ছে, তার হতে পারে তোমার চোখ নিয়ে নিতে পারে, আবার তোমার পা নিয়ে যেতে পারে, এমনকি তোমার জীবনটাও নিতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও কে আতিয়ার শরীরে প্রবেশ করাতে চাও বলো, এটা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আমি আর মুস্কান দুজন দুজনের থেকে তাকিয়ে রইলাম, এমন রিস্ক কে নিবে? মুস্কান তখন বলল, হুজুর আমি চাই, তবে আপনি কি এভাবে সজীবকেও হাজির করতে পারবেন? হ্যাঁ, শেষবারের মতো একবার সজীবকে দেখতে চাই আমি, সজীবের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। হুজুর তখন বলল, আতিয়া মুক্ত হয়ে গেলে সজীব মুক্ত হয়ে যাবে, তবে যাওয়ার আগে হয়তো বা সজীবকে একবার হলো দেখতে পারবে তুমি। আমি বললাম, না মুস্কান আমি করব, আমি সজীবকে কথা দিয়েছি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, এটা করলে আমার তোমার জীবন চলে যেতে পারে, তাই এটা তোমাকে করতে দেবো না আমি কোনোভাবেই না। কিন্তু মুস্কান তো নাছোড় বান্দা, সে এটা করবেই। অনেকক্ষণ কথা কাটাকাটির পর আমি মুস্কানকে বোঝাতে সক্ষম হলাম, মুস্কান মেনে নিল আমার কথা, আমিও এটা করার জন্য প্রস্তুতি নিলাম। হুজুর আমাকে আবারও সতর্ক করে বলল, যে কোনো কিছু স্যাক্রিফাইস হওয়ার জন্য তৈরি হয়ে থাকো, যে কোনো কিছু মানে যে কোনো কিছু। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হুজুর আমি প্রস্তুত আছি, আপনি বলেন কি করতে হবে, যে কোনো মূল্যে এটা শেষ করতে চাই আমি। হুজুর তখন বলল, ঠিক আছে, যত যা কিছু হয়ে যাক চোখ কিন্তু খুলবে না আমি না বলা পর্যন্ত। এই বলে হুজুর আমার হাতটা চেপে ধরল। মুস্কানকে বলা হলো কোরআন বাজেত বুকে চেপে ধরে বসে থাকতে, আর কোনোভাবেই যেন উঠে না যায়। সবকিছু বুঝিয়ে হুজুর দোয়া পড়তে শুরু করলো। আমি চোখ বন্ধ করে আছি, বনের ভেতরে অদ্ভুত একটা ভয় যেন কাজ করছিল। আতিয়া আমাকে কি নিবে, হয়তো আমার জীবনটাই নিয়ে নেবে। কিছুক্ষণ পর পুরো ঘরটা যেন কাঁপতে লাগলো, মনে হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এখানে। হুজুর দোয়া পড়ার পর গতি যেন আরও বেশি বাড়িয়ে দিল, ঘরের সব কিছু যেন ঠাস ঠাস করে পড়ে যেতে লাগলো। মুস্কান কোরআন চেপে ধরে শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে, হঠাৎ ঘরের টিনের উপরে একটা ধপাস করে কিছু একটা পড়লো। তখনই আমরা দেখি গালিবের হাব ভাব পরিবর্তন হতে শুরু করলো, গালিবের মাথা ঘুরিয়ে গোগানের মতো আওয়াজ করছে। হুজুর দোয়া পড়া থামিয়ে জিজ্ঞেস করলো, আতিয়া এটা তুমি? হ্যাঁ। গালিব মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। হুজুর বলে উঠল, আমি যাই, তুমি এই জগৎ ছেড়ে তোমার জগতে চলে যাও, মৃত্যুর পর এটা তোমার জগৎ না, বুঝতে পেরেছ? গালিব মাথা নেড়ে এবার না সূচক জবাব দিল, মানে সে যাবে না। হুজুর বলল, বলো কি চাও তুমি, হ্যাঁ কিসের বিনিময়ে তুমি চলে যাবে সত্যি করে বলো। গালিব এবারও না সূচক জবাব দিল, মানে সে কোনোভাবেই যাবে না। হুজুর বলল,
তোমার এখন এই শরীর প্রবেশ করেছো, চাইলে তোমার শরীর থেকে যে কোনো কিছু নিয়ে যেতে পারো, তবুও তুমি চলে যাও। হুজুর তখন বলল, হ্যাঁ তুমি ঠিক শুনেছ আতিয়া, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস নিয়ে যেতে পারো শরীর থেকে। গালিব মুস্কানের দিকে তাকালো, মুস্কান ভয় যেন চুপসে গেছে, একদম চুপসে গেছে, কারণ গালিবের চোখ ছিল সম্পূর্ণ সাদা বর্ণের। তারপর আবারও হুজুরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। হুজুর বুঝতে পারছে না যে সে কি করবে এখন। হঠাৎ গালিব নিজেই যেন নিজের গলাটা চেপে ধরলো, মনে হচ্ছে যেন গলায় কিছু একটা আটকে গেছে, সে বের করার চেষ্টা করছে। হুজুর তাকে থামালো না, হুজুর বুঝতে পারলো আতিয়া চুক্তি মেনে নিয়েছে। একটু পর গালিব শান্ত হয়ে তার গলা থেকে হাতটা সরিয়ে নিয়ে বলা শুরু করলো, হুজুর আমি কথা আপনার মেনে নিলাম, আমি চলে যাব। হুজুর যেন অবাক হয়ে গেল, কারণ আতিয়া তো বোমা, সে এখন কথা কিভাবে বলছে? তার মানে সে গালিবের কণ্ঠস্বর নিয়ে নিয়ে গেছে, গালিব তার নিজের কণ্ঠ স্যাক্রিফাইস করেছে। হুজুর বলল, তাহলে তুমি গালিবের কণ্ঠস্বর নিয়ে নিলে, এবার তা লোকে ছেড়ে দাও, তোমার খুনি গালিব না, তোমার বোন আফরিন। গালিবের ভেতর থাকা আতিয়া আসে বলে উঠল, না হুজুর আমার খুনি আমার বোন না, আমার খুনি হচ্ছে স্বামী। এই কথা এতদিন কাউকে আমি বোঝাতে পারিনি, সেদিন আমার বোন আমাকে ধাক্কা দিয়েছিল, আমি পড়ে গিয়ে মাথা আঘাতও পেয়েছিলাম সত্যি, কিন্তু আমি মারা যাইনি, শুধু জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এটা স্বামী বুঝতে পেরেও আমাকে মৃত বলে তার বোনের কাছে নিয়ে যায়, কারণ সে জানতো আমি বেঁচে গেলে সে আফরিনকে পাবে না। তার লোভ ছিল তখন শুধু আফরিনের দিকে, তাই তখন আমাকে পুঁতে ফেলা হচ্ছিল, তখন আমার জ্ঞান ফিরে আসে। আমি বাঁচার জন্য ওকে হাজার আকুতি মিনত করলাম, কিন্তু মন গলাতে পারেনি, আমাকে কোদাল দিয়ে মাথায় বারবার আঘাত করে সেখানে মেরে ফেলে, তারপর আমাকে পুঁতে ফেলে। আমার হাতের আংটিটা ওপরে রীতিমতো রেখে যায়, সেটা স্বামী তাড়াহুড়ো করে ছোটো রীতিমতো খেয়াল করেনি, তাই আমি ফিরে এসেছি আবার। আমি স্বামীকে মেরে ফেলি, কিন্তু আমি কিভাবে আমার আত্মার জগতে ফিরে যাবো সেটাই ভুলে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে এটাও ভুলে যায় যে আমাকে কে খুন করেছে, তাই আমি যার কাছে যে আংটিটা দেখতে পাই আমি তাকে আবারও খুন করি এবং খুনই ভেবে ফেলি। এখন আমার সব মনে পড়েছে এক এক করে, এটাও মনে পড়েছে আমাকে কোথায় যেতে হবে। হুজুর সব কিছু শুনে বলল, তোমার বোন আফরিন কোথায় আছে এখন? আতিয়া একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, সে তো আগের জায়গাতেই আছে, তার জায়গা মতোই আছে। এটা বলে গালিবের শরীর থেকে একটা ধোঁয়া চলে গেল, মানে আতিয়া বের হয়ে গালিবের শরীর থেকে চলে গেল, একটা পর্যায়ে গালিব বেহুশ হয়ে গেল। মুস্কান দেখতে পেল ঘরের দরজা দিয়ে রীতিমতো কয়েকটা চাদর মুড়ি দেওয়া লোক যেন বের হয়ে গেছে, এবং যাদেরকে আতিয়া খুন ভেবেছিল পাগলটা হাসতে হাসতে বের হয়ে গেল। এখন সবাই মুক্ত, সব শেষে একজন ধীরে ধীরে বের হতে লাগলো। হুজুর বলল, সজীব তুমি কি মুস্কানের সাথে শেষ দেখা করবে না? হ্যাঁ। মুস্কান যেন অবাক হয়ে চাদর মুড়ি দিয়ে আসে লোকটার দিকে তাকালো, সে তার মুখের উপরে চাদর সরালো। মুস্কান দেখলো সজীবের ফ্যাকাশে মুখটা, এবং সজীবের চেহারায় কোনো মুস্কানকে আপন করে না পাওয়ার আক্ষেপ আছে। মুস্কান কোরআন মাজিদটা হুজুরের কাজের কাছে ধীরে ধীরে সজীবের কাছে গিয়ে ওর ঠান্ডা গালে হাত রেখে বলল, প্লিজ 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 থেকে যাও না। সজীব মুস্কানের হাতটা ধরে বলল, তা হয় না মুস্কান, এখন তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। একটা কথা কি জানো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি যখন মারা যাচ্ছিলাম না, তখন বারবার তোমার চেহারাটা আমার চোখে ভাসছিল, তোমার ওই হাসিটা কখনো ভুলতে পারবো না, কখনো দেখতে পাবো না। এইভাবে খুব বেঁচে থাকতে ইচ্ছে করছিল, জানো শেষবারের মতো একটু হাসবে। একটা কথা কি জানো, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, একবার হাসো না প্লিজ। মুস্কানের চোখের থেকে অঝোর যেন ভানি পড়ছে। সজীব বলল, এখন বিদায় নেওয়ার পালা, যখন আমাকে খুব মিস করবে তখন আকাশের দিকে তাকিয়ে আমার নামটা ধরে ডাক দিও, আমি তোমাকে সন্ধ্যার তারা হয়ে সব সময় দেখা দেব। এই বলে সজীব আলোর মতো করে অদৃশ্য হয়ে যেতে লাগলো। মুস্কান পাগলের মতো কান্নাকাটি করতে লাগলো, সজীবকে ধরে রাখার চেষ্টা করছে আর বলছে, জিও না প্লিজ, জিও না, জিও না, থেকে যাও না সজীব, আমি পারবো না তোমাকে ছায়া থাকতে, প্লিজ সজীব জিও না। সজীব অদৃশ্য হয়ে গেল। মুস্কান কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। এর মাঝে আমার জ্ঞান ফিরে আসলো, আমি উঠে দেখলাম মুস্কান কাঁদছে। হুজুর জিজ্ঞেস করতে যাব কি হয়েছে, তখন অনুভব করলাম আমি কথা বলতে পারছি না, আমার গলা দিয়ে কোনো কথাই যেন বের হচ্ছে না, একটা শব্দ বের করতে পারছি না। আমি খুব চেষ্টা করলাম কথা বলার,
হুজুর আমার কাঁধে হাত দিয়ে বলল, আতিয়া তোমার কণ্ঠস্বরের বদলে জগৎ ছেড়ে যেতে রাজি হয়েছে, তুমি আর কখনো কোনোদিন কথা বলতে পারবে না। আমি চিৎকার করে কথা বলার চেষ্টা করলাম, আমি কান্নায় ভেঙে পড়লাম। এসে আমার জীবনটা নিয়ে নিত, এখন বাকিটা জীবন আমাকে কণ্ঠ ছাড়া থাকতে হবে, আমাকে সবার সাথে ইশারায় কথা বলতে হবে। হুজুর আমাকে সান্ত্বনা দিল, মুস্কান এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, সাজেদ চলে গেছে ভাইয়া, আমার চোখের সামনে চলে গেছে, আর কখনো ফিরবে না। আমি যেন কিছুই বলতে পারলাম না, এতক্ষণ যা হয়েছে তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। হুজুর আমাকে সব কিছু খুলে বলল, আতি আমার শরীরে প্রবেশ করে যা যা বলেছে। আমি ইশারায় জিজ্ঞেস করলাম, তাহলে আফরিন কোথায়? হুজুর সব কিছু আচ্ছা হুজুর বলল, সেটা সম্পর্কে আতিয়াও কিছু জানিয়ে যায়নি। সব কিছু শেষ হলো, মুস্কান হারালো আর তার ভালোবাসার মানুষকে, আমি হারালাম আমার সত্য। কথা মতো হুজুরকে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিলাম। হুজুর টাকা পেয়ে বলল, তোমার মনে হয় আমি টাকার পাগল? আমি আসলে 2টা এতিমখানার পক্ষ থেকে 500 এতিম বাচ্চাকে লালন পালন করি, বলতে গেলে ওরাই আমার পৃথিবী, এই টাকা ওদের জন্য বরাদ্দ, বুঝতে পেরেছ? হুজুর কথা শুনে আমার খুব ভালো লাগলো। বিদায় নিয়ে আমি আর মুস্কান গাড়ি দিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু পথে আমি গাড়ি ঘুরিয়ে নিলাম সুনামগঞ্জে যাওয়ার জন্য। আতিয়াদের বাড়িতে গিয়ে হয়তো বা আফরিনকে পাবো। আফরিন হঠাৎ করে উধাও হয়ে গেল, কিন্তু কেন? আমরা ঠিক মতো আতিয়াদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। মুস্কান পরিচয় দিল সেই আফরিনের বান্ধবী আর আমি মুস্কানের ভাই। আমাকে কোনো কথা বলতে না দেখে আফরিনের বাবা জিজ্ঞেস করলো, তুমি কেন কথা বলছো না? হ্যাঁ কেন বাবা, সত্যি বলো তো। মুস্কান বলল, ও অনেক কম কথা বলে আঙ্কেল। আচ্ছা আফরিন কোথায়, ওকে একটু ডেকে দিন না। আফরিনের বাবা মা আরেকজনের দিকে তাকিয়ে আমাকে রীতিমতো আকাশ থেকে পড়লো। আফরিনের মা বলল, আরে পোবামে আতিয়া নিখোঁজ হওয়ার পর আফরিন কেমন যেন হয়ে গেছে, সবসময় ভয় পেতে থাকতো, অন্ধকারে সারাদিন রং বন্ধ করে থাকতো। একদিন অনেকক্ষণ পর্যন্ত সারা শব্দ না পেয়ে ওর রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে নিজের ওড়নাটা পেঁচিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। আমার 2টো মেয়েকে আমি হারিয়েছি মা। এই বলে আঙ্কেল আন্টি দুজনেই কান্না করে দিল। আর আমি আর মুস্কান কি বলবো, এর কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে। তার মানে আফরিন মারা গেছে। এতদিন আমাদের সাথে না আফরিন না আতিয়া কেউই জীবিত ছিল না। মুস্কান তাদের সাথে কথা বলতে লাগলো, তাদের বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলো। আফরিন আর আতিয়ার সাথে কি হয়েছে সেই ব্যাপারে কিছুই জানলাম না। জেনেই বা কি হবে, তাদের মেয়ে তো আর কখনো ফিরে আসবে না। আমি উঠে বাইরে বেরিয়ে আসলাম। কি থেকে কি হয়ে গেল, এক মুহূর্তে জীবনটা বদলে গেল। সত্যি এই পৃথিবীটা রহস্যে ঘেরা, নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। আমরা যা দেখি সবসময় সত্যি হয় না। পাগলটা বলেছিল জীবিত আর মৃতদের দুনিয়ায় খুব পাতলা একটা দেয়াল আছে, সবাই দেয়াল পার করতে পারে না। আমি পার করতে পেরেছি, সেখান থেকেও ফিরে এসেছি, শুধু নিজের কণ্ঠস্বর আনতে ভুলে গেছি জগৎ থেকে, তবুও এই রহস্য ভেদ করতে পেরেছি, এটাই আমার প্রাপ্তি। একটা কুকুর যেন আমার সামনে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। আমি মুখে আঙ্গুল চেপে অদ্ভুত একটা হাসি দিয়ে বললাম, সাইলেন্ট। তো প্রিয় জেফ্রি ভাই, এটাই ছিল সাইলেন্ট গল্পের সর্বশেষ পার্ট। তবে পুরোপুরি কিন্তু শেষ হয়নি, এই গল্পের দ্বিতীয় চ্যাপ্টার শিকার গল্পটি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেয়ার করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভৌতিক কথা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম, আমি গালিব আবরার বলছিলাম।